আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো সো দিন মাস তারপরে অনেক অনেক কিছু চলে গেছে এবং বছর পরে মনে হচ্ছে যেন লাইভে আসলাম চলে হজবর্ড ইংলিশের মানে দরবারে না তো আসলে অনেক দিন চলে গেছে আমি তোমাদেরকে বলেছিলাম যে আসলে আমি নিয়মিত লাইভে আসব কিন্তু খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আসলে ব্যস্ততাটা কিছুটা বেড়ে গেছে এবং তার কারণে নিয়মিত লাইভে আসা হচ্ছিল না তবে কেন জানি মনে হলো যে না আমি কোনোভাবেই আমাদের যে যে অবস্থানটা এই যে সম্পর্কটা হজবর্ড ইংলিশ এটাকে তো ভোলা যায় না তাই না সো মূলত ভাবলাম তারপরে যে না এগুলো বাদ আমাকে আমার গ্রুপে লাইভে আসতে হবে বহুদিন ধরে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না হচ্ছে না তবে ইনশাল্লাহ এখন আর এই সমস্যা হবে না আমাদের নিয়মিত দেখা হবে তোমাদের সাথে নিয়মিত কথা হবে এবং আলটিমেটলি আমরা আমরা ঠিক আছে মূলত আজকের এটা নাম দিলাম হচ্ছে লাইভ ক্লাস লাইভ ক্লাস ওয়ান ঠিক আছে সো আমরা হচ্ছে এখন থেকে একটু রেগুলার ব্যাসিসে চলে আসব আমাদের এই লাইভ ক্লাসগুলোতে আমরা হচ্ছে আমরা হচ্ছে আলটিমেটলি আমরা এই লাইভ ক্লাসগুলো নিয়মিত করব এবং তার সাথে সাথে দেখা যাবে যে তোমরাও চলে আসবা ঠিক আছে একে একে এস সি বলো এইচএসসি বলো সবার সব ক্লাসের সব কিছু নিয়ে একটু চেষ্টা করবো আমরা আলোচনা কর ওকে ডান সো তোমরা আশা করি সবাই ভালো আছো আই ক্যান সি যে মোটামুটি অনেকেই জয়েন করতেছে থ্যাংক ইউ ভেরি মাচ হু আর জয়নিং এন্ড ওকে আমার কথা কি শুনতে পারতেছো কিনা বাই ওয়ে একটু বলো আর হচ্ছে আমি তো আমার গ্রুপই খুঁজে পাচ্ছি না হিয়ার ইজ মাই গ্রুপ ওকে থ্যাঙ্কস গড আচ্ছা অলমাইটি অনেক ধন্যবাদ যে আমি পেয়ে গেছি এখন ওকে ডান ডান থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ওকে ডান চলো চলো ঠিক আছে তোমাদের কোনো কিছু করার দরকার নাই কোন প্রকার শেয়ার টায়ার এর দরকার নাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া আসসালাম আমরা হচ্ছে ক্লাসে মনোযোগ দিব যতটুক যা শিখতে পারি যেন আমাদের কাজে লাগে ঠিক আছে কোন শেয়ার টায়ার যদি করা লাগে মন চাইলে করো না করলে নাই ইট ইজ আপ টু ইউ বাট ক্লাসে মনোযোগ দাও প্লিজ এন্ড প্লিজ এন্ড ক্লাসে মনোযোগ দাও যেই কয়জন আছো ক্লাসে মনোযোগ দাও আমরা হচ্ছে দেখি কিছু শিখতে পারি কিনা সো আজকে টপিকটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কেন কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আসলেন ভাইয়া এসএসসি 21 ব্যাচ ওরা বলবে ভাই আমাদের তো কমপ্লিটিং সেন্টেন্স নাই কেন আপনি কমপ্লিটিং সেন্টেন্স আসছেন ঠিক আছে সো এসএসসি 21 ব্যাচ ওরা কি বলতেছে ওরা বলতেছে যে ভাইয়া আমাদের তো কমপ্লিটিং সেন্টেন্স নাই আপনি কেন এটা আনলেন আর অন্যান্য যারা আছে তারা হচ্ছে বলতেছে যে না ভাইয়া ঠিক আছে আমাদের তো আছে সো কোনো সমস্যা নাই আপনি নিয়ে আসছেন এটা আমাদের জন্য বেটার হয়েছে ঠিক আছে এস এসএসসি একুশ যারা তোমরা আছো তাদেরকে বলি যে তোমরা হতাশার কিছু নাই তোমাদের যা হওয়ার হয়েছে যা হওয়ার হয়েছে সব চলে গেছে এখন মনোযোগ দাও নতুন ভাবে যদি এস এস হয় তো ভালো না হলে কিছু করার নেই ঠিক আছে একুশ ব্যাচের তোমরা একটু হাসো এই যে এইভাবে এইভাবে হাসো আমি তো ভালো ইমোজি আঁকতে পারি না তারপরে এই যে আঁকলাম হ্যাঁ হাসো ঠিক আছে সো কমপ্লিটিং সেন্টেন্সটা নিয়ে আসার মূল কারণ হচ্ছে তোমরা তো আহ ইন্টারনেট যে পড়াটা এটা কিন্তু অনেকে শুরু করে দিতে হবে কি করতে হবে শুরু করে দিতে হবে কারণ আমাদের কিন্তু সবাই বসেনি ঠিক আছে সো কমপ্লিটিং সেন্টেন্সটা সবার আছে সেটা তোমার এইচ এস বাইশ বলো সেটা তুমি এইচএসসি তেইশ বলো সবার কমপ্লিটিং সেন্টেন্স লাগবে আর কমপ্লিটিং সেন্টেন্স মানে এই না যে শুধুমাত্র সেন্টেন্সকে কমপ্লিট করব টাটা বাই বাই একটা কমপ্লিটিং সেন্টেন্স শেখা মানে হচ্ছে আলটিমেটলি গ্রামারের বেশ কয়েকটা টপিক শেখা সো চলো আগে একটু সেগুলোর সাথে একটু পরিচয় করায় দি ঠিক আছে সো কমপ্লিটিং সেন্টেন্স বেসিক্যালি আমাদের ইন্টারে যেটা থাকে সেটা হচ্ছে যে তোমার 10টা সেন্টেন্স থাকে তোমাকে কি করতে হয় সেই 10টা সেন্টেন্সকে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় সেখানে 10 এর কে 10 নাম্বার থাকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের যে এইচএসসি সিলে আছে সেই সিলেবাস অনুসারে বলতেছি এখন এইবার যখন মান বন্টন হলো চেঞ্জ হলো তখনো সাধারণত কমপ্লিটিং সেন্টেন্সের এই স্ট্রাকচারটাই আমরা দেখতে পারছি আরো মজার কথা বলি এই কমপ্লিটিং সেন্টেন্স শুধুমাত্র একটা গ্রামাটিক্যাল আইটেম না এর সাথে রাইট ফর্ম অফ ভার্বের একটা দারুণ মিশ্রণ আছে এটা সংযোগ আছে তার সাথে সাথে যেটা সংযোগ আছে সেটা হচ্ছে গিয়ে তোমার ইউজেস অফ স্পেশাল ওয়ার্ডস যারা হচ্ছে এসএসসি স্টুডেন্টসরা আছো মানে এইচএসসি তে ওঠার কথা ওঠো নাই তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা আর যারা তো এইচএসি তে আছো ওরা তো চিনেই গেছো এই ইউজেস অফ স্পেশাল ওয়ার্ডস অথবা ফ্রেজেস এগুলোও কিন্তু এই কমপ্লিটিং সেন্টেন্সের সাথে দারুণ সামঞ্জস্যপূর্ণ সো সব জিনিসকে যদি একটু চিন্তা করি সব জিনিসগুলোকে যদি একটু আমরা একত্র করার চেষ্টা করি তার একটা উদাহরণ হিসেবে আমি দিতে পারি যেটা আমি সব জায়গায় দেই সেইটা হচ্ছে অ্যাজ ইফ এটা যারা অলরেডি আমার আগের ক্লাসগুলো করেছে অন্যান্য কোর্স আমরা সবাই জানে যে অ্যাজ ইফকে আমরা তিন ভাবে ব্যবহার করতে পারি কয় ভাবে আমরা এটাকে যদি কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে দেখি তাহলে তোমার পরীক্ষার হলে এমন আসতে পারে এমন আসতে পারে যে হি বিহেভ হি বিহেভস অ্যাজ ইফ এইটুক লিখে তোমাকে লম্বা একটা দাগ দিয়ে দিবে এই লম্বা দাগ দিয়ে তোমাকে বুঝাবে যে প্লিজ কমপ্লিট দা ইনকমপ্লিট সেন্টেন্স তাহলে তুমি যদি জানো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই অ্যাজ ইফ এর ইউজটা কেমন আমি জানি অনেকে কমেন্ট বক্সে লিখে দিচ্ছে বিকজ তোমরা সবাই এটা জানো রাইট সো এখানে তোমাকে অ্যান্সারটা লিখতে হবে সেম জিনিসটা যদি আমি রাইট ফর্ম অফ ভার্বসে কল্পনা করি যে ভাইয়া কিভাবে আসবে এইভাবে আসতে পারে যে রহিম রহিম বিহেভস অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং এখন তোমরা যখন তোমরা যারা হচ্ছে ইন্টারে উঠে যাওয়া মানে এইচএসসি তোমাদের জন্য একটা মজার সংবাদ আছে রাইট ফ্রম ভার্সে না ক্লু টা পাশাপাশি দেওয়া থাকে কি দেওয়া থাকে পাশাপাশি দেওয়া থাকে সোখান থেকে তুমি যদি রুলসটা জানো যে অ্যাজ ইফ এর রুলসটা কিভাবে হয় তাহলে তুমি ইজিলি কি করতে পারবা তুমি ইজিলি হচ্ছে এটাকে একদম অ্যান্সার ট্যান্সার দিয়ে শেষ করতে পারবা তারপরে আমি যদি বলি যে ভাইয়া ইউজ অফ স্পেশাল ওয়ার্ডস এটা কিভাবে আসে এই ইউজ অফ স্পেশাল ফ্রেজেসে কিভাবে আসবে জানো আসবে হচ্ছে এই হচ্ছে একটা স্পেশাল ওয়ার্ড এই হচ্ছে একটা ফ্রেজাল ওয়ার্ডিফটাই তোমার শূন্য স্থানে থাকবে তার মানে এমন আসবে যে ধরো সি টক্স সি নিউ এভরিথিং তাহলে দেখো সব জায়গার অ্যানসার কিন্তু আমি দিয়ে দিয়েছি তাহলে তুমি বুঝতেই পারতাছো যে আমি শুধুমাত্র কমপ্লিটিং সেন্টেন্স বলো আমার ধর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব অথবা ধর হচ্ছে ইউজ অফ স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজেস এই সব ক্ষেত্রে আমরা একটা জিনিসকে যদি কানেকশনটাকে যদি আমি ঠিকঠাক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এত টেনশনের কিছু নাই সাধারণত তোমরা যারা সায়ন্সে আসো বা কমার্সে আসো তাদের যেই স্পেশাল সাবজেক্ট আছে ওগুলাতে বেশি মনোযোগ দিতে হয় রাইট সো ইংলিশে কিন্তু এতটা মনোযোগ আমাদের দেওয়া হয় না কিন্তু মনোযোগ না দিলেও আমি তো বলি যে এইভাবে করে এখন থেকে আমরা লাইভ ক্লাসগুলোতে দেখব যে কিভাবে আমরা একটা টপিককে নির্দিষ্টভাবে ধরে বিভিন্ন কিছুর সাথে সংযোগ করে আমরা শিখে ফেলতে পারি রাইট সো এখানে গুলো যদি আমাকে দিতেই বলো সো আমি দিতে পারি যে হি বিহেভস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং আমি এটা দিয়ে দিলাম কারণ আমরা জানি যে অ্যাজ ইফের এক পাশে যদি কি থাকে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ওই পাশে কি হবে ওই পাশে পাঁচটি নিফিট আমি তোমাদেরকে লাস্ট লাইফ ক্লাস গুলোতে রাইট ফর্ম অফ ভার্ভস সম্পর্কে পড়িয়েছিলাম সো বেসিকালি এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে ভিটু এটা তোমাদের সবারই মনে থাকা কথা সো হি নিউ এভরিথিং আমরা এটা বলে দিতে পারি জাস্ট আমি যেভাবে লিখছি সো একইভাবে এইখানেও হি নিউ এভরিথিং কি হবে ভি হবে এটা হচ্ছে আমার রাইট ফর্ম অফ এর জন্য আর এইখানে জাস্ট কি লিখবো এইখানে লিখে ফেলবো হচ্ছে অ্যাজ ইফ ঠিক আছে সো এইটা দিয়ে জাস্ট আমি তোমাদেরকে স্টার্টারটা বলতে চাচ্ছি যে কমপ্লিটিং সেন্টেন্স কে শেখার সাথে সাথে আমরা আমরা রাইট ফর্ম ভার্বস কে শিখার চেষ্টা করব আমরা ইউজ অফ স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজেস কে শেখার চেষ্টা করব সো আই গেস আমরা মোটামুটি শুরু করে দিতে পারি এখন একটা জিনিস তোমাদেরকে বলি আমরা এর আগে কি করছি আমরা হচ্ছে তোমাদেরকে কিছু নিয়ম বলে দিছি তাই না যে এই নিয়মটা পড়ো টু ডট ডট টু অথবা When অথবা while অথবা এরকম as if অথবা কন্ডিশনালস অথবা যে although although আমরা এখন নিয়ম পড়ব না আমরা প্র্যাকটিসের মাধ্যমে চেষ্টা করব যে বোর্ডে যে क्वेश्चन আসছে বোর্ডে এইচএসসি তে এইচএসসি তো অনেক আগে হইছে মানে 2019 সালে সর্বশেষ এইচএসসি एग्जाम হয়েছিল তোমরা সবাই জানো সো 20 সালে হলো না অটো এবং 21 সালে হয় কিনা সন্দেহ আছে সো আমরা আজকে এই 19 সালের क्वेश्चन একটু দেখব যে এই 19 সালে যে এইচএসসিতে তোমার ইংলিশ সেকেন্ড পেপারে যেই কমপ্লিটিং সেন্টেন্স চলে আসছিল ওইগুলো দেখে দেখে ওইগুলো কোন নিয়মের আন্ডারে অর্থাৎ কোন পার্টিকুলার ফ্রেজাল ওয়ার্ডটা অথবা কন্ডিশনালস অথবা টু ডট টু ইন অর্ডার দ্যাট আনলেস কোনটা আছে আমরা এইভাবে পড়ার চেষ্টা করব সো আই গেস তোমরা সবাই রেডি আছো স্ক্রিনের উপর যদি একটু তাকাও তাহলে আই গেস তোমরা বুঝতে পারবা হ্যাঁ আমি একটু দেখি আমি একটু দেখি আমি একটু দেখি ওকে ডান ওকে ডান ভেরি গুড থ্যাংক ইউ ডান হ্যাঁ চলে আসো সবাই চলে আসো চলো তো আমরা একটু চেষ্টা করি নতুন ভাবে কে একটু বোঝার ঠিক আছে আমরা কোনো কিছু মুখস্থ করবো না আমরা এখানে কোনো নিয়ম নিয়ম না একটা 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 খালাস করব ঠিক আছে চলো এইটা ছিল আমাদের একটা বোর্ড কোশ্চেন সো আমি একটু উপরে টাইটেলটা দিয়ে দিই যে আমাদের আহ বোর্ড কোশ্চেন চলো একটু লাল লাগিয়ে নেই তাহলে আমাদের পতাকা রং হয়ে যাবে তাই না আমরা এইখানে দেখো কি সুন্দর লাল আর সবুজ আমাদের দেশের পতাকা রাইট অসাধারণ ওকে সো এইভাবেই তোমাদেরকে একটা হেডিং দেওয়া থাকবে আমি সবসময় বলি যখনই যে কোনো কোশ্চেন তুমি পড়ো যে কোনো এক্সাম তুমি দিতে যাও তুমি সেটা এইচএসসি বলো সেইটা তুমি যে কোনো একটা ধরো যেটা এইচএসসি এসএসসি ছাড়া অনেক ধরনের এক্সাম আমরা দিই হ্যাঁ সেটা হইতে পারে যে কোনো একটা বিশেষ অ্যাডমিশন টেস্ট বা যে কোনো কিছু প্রশ্নের হেডিং পড়াটা উচিত যে কোনো সাবজেক্টে তোমার কি কোশ্চেনটা করছে ওই কোশ্চেনটা তুমি জানো যে এইভাবেই কোশ্চেনটা হয় যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ওয়ার্ডস অর ক্লজেস অর ফ্রেজেস তুমি জানো তারপরেও আরেকবার পড়ো তারপরেও আরেকবার পড়ো সো চলো আমরা একবার পড়ি যে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অ্যান্ড ফ্রেজেস তুমি হয় ক্লজেস মানে হচ্ছে বাক্যাংশ যেটাকে তোমরা কিভাবে বলো বলো দেখি বাক্যাংশকে বলো হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ মেইন ক্লজ কোঅর্ডিনেট ক্লজ এগুলো নিয়েও আমি একদিন ক্লাস করবো ইনশাল্লাহ আর ফ্রেজেস হচ্ছে কি জাস্ট লাইক আমরা একটু আগে ইউজ করলাম যে ইন অর্ডার দ্যাট অন দ্য আদার হ্যান্ড সাধারণত এরকম ফ্রেজাল ওয়ার্ড গুলো একত্রিত করে আমরা অনেক সময় কি করতে পারি বাক্যটাকে ফিনিশ করে দিতে পারি এখন মজার কিছু জিনিস বুঝো অ্যান্সার তোমরা অনেকেই দিতে পারবা আমি কিন্তু আগেই অ্যান্সারের দিকে যাচ্ছি না সো কমেন্ট বক্সেও আমার তেমন কিছু দেখা হবে না কমেন্ট বক্সটা আমরা পরে দেখব আলটিমেটলি কি দেখব সেটা আগে বুঝি আমরা আগে বুঝতে হবে দেখো একদম ফার্স্ট যারা ক্লাস করতেছি তারা একটু বুঝি চিন্তা করি যে আমরা কিভাবে চিন্তা করব এই যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস এই যে কাহিনীটা এখানে বলছে এই কাহিনীটাকে কিভাবে হ্যান্ডেল করা যায় ঠিক আছে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস তার মানে আমার কিছু সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেন্টেন্স অনুসারে আমাকে কি করতে হবে সেই সেন্টেন্স অনুসারে আমাকে সেই সুন্দর মতো এই সেন্টেন্সগুলোকে ইনকমপ্লিট অবস্থায় আছে কমপ্লিট করে দিতে হবে রাইট ওকে সো তে যেটা ছিল তে তোমাদের ওয়ান সেন্টেন্স থাকতো মানে একটা সেন্টেন্স ধরো প্রথমটাই প্রথমটাই এখানে অনেকগুলো বলছে না যে উই আর লেট দা ক্লাস উইলিস্টার্স সুন। তারপরে এখানে ওয়াক ফাস্ট এস এস সি তে কেমন আসতো জানো এসএসসি এক্সামে আসতো এরকম যে ওয়ান অথবা এ যেটাই দিয়ে আসতো না কেন বলে দিত ওয়াক ফার্স্ট ওয়াক ফার্স্ট লেস্ট তো যখন আমরা কি করতে পারতাম তখন আমরা এইরকম কমপ্লিটটা যে কোনো ভাবে করে দিতে পারতাম আমি এখনো কিন্তু নিয়মে যাইনি একটু ধীরে ধীরে কিন্তু এইখানে দেখো এইখানে আগে পরে কিছু লাইন দেওয়া থাকে ইদার তোমার যে পার্টিকুলার টার্গেট সেন্টেন্সটা আছে এখানে আমাদের টার্গেট সেন্টেন্সটা হচ্ছে এইটা তাহলে এইটার আগে দেখো বেশ দুইটা লাইন দেওয়া আছে আবার এইখানে টার্গেট সেন্টেন্স হচ্ছে এইটা এইটার পরে আবার একটা লাইন দেওয়া আছে তো আমাদেরকে এই টার্গেট সেন্টেন্স খেয়াল রাখতে হবে তোমরা আমার কথাটা বুঝছো কিনা সেটা বলো আমাদেরকে এই টার্গেট সেন্টেন্স কি করতে হবে আমাদেরকে এই টার্গেট সেন্টেন্স খেয়াল রাখতে হবে অর্থাৎ টার্গেট সেন্টেন্স যদি মিস হয়ে যায় তাহলে তুমি যত ভালো করেই যত ভালো নিয়মেই তুমি এই পার্টিকুলার সেন্টেন্সটাকে কমপ্লিট কর না কেন আই এম সরি টু সে আই এম অ্যাফ্রেড টু সে যে তোমার সেন্টেন্সটা ভুল হয়ে যাবে ঠিক আছে সো এই জিনিসটা মাথায় আসবে কিনা বলো এখন থেকে বলো আমি তারপরে তো দেখাবোই কিন্তু এটা মাথায় আসবে কিনা যে আমরা যখন এইচএসসি এক্সামের আমি যখন এইচএসি বোর্ড এক্সাম কি করতে যাব কমপ্লিটিং সেন্টেন্স আমি পূরণ করতে যাব। তখন আমার মাথায় থাকতে হবে এইখানে সেন্টেন্সের সাথে বেশ কিছু আলাদা আলাদা সেন্টেন্স অ্যাড থাকবে ইদার টার্গেট সেন্টেন্সটার আগে और टारगेट सेंटेंसstar পড়ে সো আমাকে ওই লাইনগুলো পড়ে ওই লাইনগুলোর অর্থ বুঝে তারপর আমাকে কি করতে হবে তারপর আমাকে অ্যানসার দিতে হবে এইটুক আমাকে বলো একটু বুঝছো কিনা যারা যারা ক্লাসে আমাকে একটু বলো আমি দেখি কারা আছে বাই দা ক্লাসে ওকে ডান ওকে ডান ওকে এটু বুঝা গেছে কিনা বলো এটু বুঝা গেছে কিনা আমাকে বলো ওকে ওকে ডান হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম কোনো সমস্যা নাই ওয়া আসসালাম তোমরা এটু বুঝছো কিনা আমাকে একটু বলো আমাকে বলো আমি একটু দেখি ক্লাসটা দেখা যাচ্ছে কিনা ঠিক আছে ওকে ক্লিয়ার জি ভাইয়া ওকে ডান ওকে ডান তাহলে এখন একটু বুঝি এখন একটু চিন্তা করি একটু চিন্তার প্রসারটা ঘটাই যে প্রথম বাক্যটা কি আছে আমি কি বলেছি আজকে ডিরেক্ট রুল পড়াবো না আমি কি করাবো আমি একটা একটা ধরবো একটা একটা খালাস করব। তাহলে দেখো আমি যখন অ্যান্সার দিতে যাব বা শিখতে যাব আলটিমেটলি প্র্যাকটিস করবো কিভাবে প্র্যাকটিস করতে পারি ধরো এটা আছে যে আমরা কি বলতেছি এখানে কি আছে উই আর লেট যেমন আমি বলেছিলাম আমি এগারোটায় শুরু করব কিন্তু সামহাও আমি এগারোটা পনেরোতে শুরু করেছি আহ ইন দ্যাট রিগার্ড আমি কিন্তু লেট হয়ে গেলাম তাই না সো উই আর লেট আমরা বলতেছি মানে আমরা আমরা লেট হয়ে গেছি কোনো একটা কারণে দ্য ক্লাস উইল স্টার্ট সুন আমরা দেরি করে ফেলেছি ক্লাসটা শুরু হতে যাচ্ছে আমরা দেরি করে ফেলেছি ক্লাসটা শুরু হতে যাচ্ছে তারপরে কি বলছে ওয়াক ফাস্ট লেস্ট মনে রাখবা এই ধরনের বাক্যগুলো সাধারণত কি হয় এইরকম ইম্পারেটিভ ম্যানারে শুরু হয় কি বলতেছি মনোযোগ দাও ঠিক আছে কি শুরু হয়েছে ইম্পারেটিভ ম্যানারে দেখছো ম্যানারটা কি ম্যানারটা হচ্ছে ইম্পারেটিভ তাহলে চিনো বুঝতে চেষ্টা করো ইম্পারেটিভ সেন্টেন্সের কাহিনীটা কি ইম্পারেটিভ সেন্টেন্সের কাহিনীটা হচ্ছে ডাইরেক্ট কোনো সাবজেক্ট দিয়ে শুরু হবে না যে ইউ হি আই শুরু হবে না ওরা কি করবে ডাইরেক্ট ভার্বটা সেন্টেন্সে শুরুতে থাকবে তাহলে বুঝতেই পারতাছো ওয়াক ফাস্ট চিন্তা করো আমি যদি শুধুমাত্র এই বাক্যটা এইভাবে চিন্তা করি যে ওয়াক ফাস্ট এই দ্রুত হাঁটো তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এখন এর সাথে কি অ্যাড করে দিছে এর সাথে অ্যাড করে দিছে লেস্ট তাহলে একটা জিনিস মাথার ভিতরে ভালো মতো নিবা যে লেস্টের পরে লেস্টের পরে লেস্টের পরে যদি কোন একটা সেন্টেন্স ক্রিয়েট করতে হয় তাহলে আমাকে ইদার শুড অর মাইট ইউজ করতে হবে আচ্ছা যারা হচ্ছে ক্লাসটা করতেছি তারা চাইলে কিন্তু ক্লাস নোট শেয়ার করতে পারো যদি কারো ইন্টারেস্ট থাকে সো আমি তোমাদেরকে এটা রিকোয়েস্ট করতে পারি যে তোমরা চাইলে ক্লাস নোট শেয়ার করতে পারো আমাদের পাবলিক গ্রুপে এনি টাইম ওকে সো তাহলে আমরা যেটা বললাম যে লেস্ট এই লেস্ট থাকলে আমার ইনকমপ্লিট সেন্টেন্সে কি ইউজ করতে হবে আমার লেস্টের পরের সেটা ইউজ করতে হবে হচ্ছে এই শুড অথবা মাইট তুমি সুড ইউজ করো অথবা তুমি মাইট ইউজ করো কোনো সমস্যা নাই তাহলে তুমি বুঝতেই পারত এখন ঘটনা যে শুড আর মাইট ইউজ করলে কি হয় তোমরা সবাই জানো যে শুড আর মাইট হচ্ছে মোডাল ভার্ব সুড আর মাইট হচ্ছে কি মোডাল ভার্ব আমি একটা নিয়ম যেটা বারবার বলি বারবার বলি যে মোডাল ভার্বের পরে যদি মেইন ভার্ব বসাইতে হয় সরাসরি তাহলে মেইন ভার্বটার কি ফর্ম বসে মেইন ভার্বটার বেস ফর্ম বসে একদম ভার্জিন ফর্ম যেটা ঠিক আছে সো এই বেস ফর্মটাকে আমরা ভিবি দিয়ে বলতে পারি তার মানে তার মানে হচ্ছে ধরো একটা ভার্ব হচ্ছে ক্লোজ তারপর হচ্ছে ক্লোজেস তারপর হচ্ছে ক্লোজড ক্লোজড তাহলে আলটিমেটলি আলটিমেটলি এইখানে আমরা ইউজ করব কাকে এই ক্লোজ কে কারণ কি এইটাই হচ্ছে ভার্বের কি ফর্ম বেস ফর্ম তার ভার্বের বেস ফর্ম হচ্ছে সেগুলো যেগুলোর সাথে কোনো প্রকার এস বা ইএস যুক্ত হয় না অথবা সেটা ভিটু হয়ে যায় না অথবা সেটা ভিথ্রি হয়ে যায় না মানে পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল হয় না একদম যে র কাঁচা ফর্মটা আছে সেটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম তাহলে এখন তোমরা বুঝেই গেছো যে আমরা কি সেন্টেন্স লিখতে যাব কিন্তু আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে সেন্টেন্সটা লিখতে হবে ঠিক টার্গেট বাক্যটার আগের যে দুইটা কাহিনী আছে এই কাহিনী অনুসারে এখন ধরো এসএসসি তে হইলে তুমি কি লিখতা জানো এসএসসি তে হইলে তুমি লিখতা ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দা বাস তুমি কি লিখতা ইউ শুড এই লেস্ট এর পরে সব সময় একটা কি আনতে হবে সব সময় একটা সাবজেক্ট আনতে হবে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড ইউ শুড মিস দা মিস দা বাস অ্যাকচুয়ালি বাস লেখা উচিত যদি এস এস থাকতো তাহলে আমরা কি করতাম এই বাসটা লিখতে পারতাম কিন্তু আমরা তো এখানে কোনো বাসের কাহিনী দেখিনি আমরা তো এখানে কোনো প্রকার ট্রেনের কাহিনী দেখছি না তাহলে আমরা কি লিখবো বলতো আমরা কি বাস বা ট্রেন লিখলে এখানে হবে এইটাই ছিল আমার প্রথম অ্যাডভাইসটা তোমাদেরকে যে এইটা কিন্তু হবে না তাহলে তোমরা যদি এটাকে সঠিকভাবে লিখতে চাও ভাইয়ারা আপুরা আমার তাহলে তোমাদেরকে কি করতে হবে অ্যাকর্ডিং টু দা ইউনো এই যে ব্যাকআপ সেন্টেন্স এই ব্যাকআপ সেন্টেন্সগুলো তাহলে কি লিখতে হবে ওয়াক ফার্স্ট লেস্ট you should miss the class ক্লাসের কথা বলা হচ্ছিল যে ক্লাস টাইম ওভার হয়ে যাচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে যাবে বলে তাহলে সুরের পরে আমরা যে ভার্ভটা ইউজ করছি বলো তো আমরা কি ইউজ করছি সুরের পরে যে ভার্ভটা আমরা ইউজ করছি সেটা কিন্তু আলটিমেটলি কি ইউজ হয়েছে সেটা কিন্তু আলটিমেটলি ভি ইউজ হয়েছে মানে ভার্বের বেস ফর্ম এটাকে অনেক সময় ভি ওয়ান বলেও প্রকাশ করা হয় নেভার মাইন্ড জাস্ট তোমার মাথার ভিতরে রাখতে হবে যে এই জিনিসটা কিন্তু কি করতে হবে এই জিনিসটা হচ্ছে তোমাকে রাখতে হবে সো এইটুক বুঝতে পারছো কিনা তাহলে লেস্ট দিয়ে এমন যদি কোনো বাক্য থাকে তাহলে তোমরা লিখতে পারো পারবা আমি তোমাদেরকে একটা দেই করতে তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে একটু জানাও তো দেখো তো তোমরা পারো কিনা আমি তোমাদেরকে একটা করতে দেই ঠিক আছে ওকে ঠিক আছে ওকে উই আর উই আর ওয়াকিং ওয়াকিং রিয়েলি আচ্ছা ধরো আমি এটা কেটে দেই আমি সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক রাখার চেষ্টা করি উই ওকে ধরো আমরা বলতেছি উই হ্যাভ টু উই হ্যাভ টু উই হ্যাভ টু গো দেয়ার অন টাইম অন টাইম ঠিক আছে ওকে তখন আমি আবার বললাম যে ওয়াক ফাস্ট দেখি এইটা কারা কারা অ্যান্সার দাও আমি কি বললাম যে উই হ্যাভ টু গো দেয়ার অন টাইম একদম সময়ে ওয়াক ফাস্ট এইটা একটু দেখি যে কারা কারা আমরা অ্যান্সার দিতে পারছি কারা কারা আমরা বলতে পারছি একটু দেখি একটু দেখি আমরা একটু দেখি ওয়ালাইকুম আসসালাম বলো 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 হ্যাঁ আগেটা ঠিক আছে মিস দা ক্লাস যারা বলছো একদম একদম কারেক্ট পারফেক্ট ঠিক আছে আমাকে বলো আমাকে বলো যে আলটিমেটলি তোমরা তোমরা এইটা কি অ্যান্সার দিবে আমি একটু দেখি কারা কারা কমেন্ট লিখছে কারা কারা অ্যাকচুয়ালি কমেন্ট লিখছে আমি একটু দেখি হ্যাঁ ওকে আমি একটু দেখি একটু দেখি আমার এখানে নেটওয়ার্কে বেশ ভালো ডিস্টার্ব হচ্ছে তোমরা কি ক্লাসটা দেখতেছো কি না দেখতে পাচ্ছ তাহলে আমি কি বললাম যে আমরা বলেছি যে উই হ্যাভ টু গো দেয়ার অন টাইম ওয়াক ফাস্ট লেস্ট তাহলে আমাকে বলো আচ্ছা লেস্ট লিখে দেয়নি দাও আমি লেস্ট লিখে দিচ্ছি দাঁড়াও একটু ওয়েট আমি লেস্ট লিখে দিচ্ছি মুখে বলছি তো আমি লেস্ট লিখে দিচ্ছি দেখি দেখি কারা এখানে কি বুদ্ধিমত্তার সাথে কোন অ্যান্সারটা সবাই দেয় একটু দ্রুত দিবা একটু দ্রুত দেওয়ার চেষ্টা করবা যাতে করে আমরা আমরা যাতে করে মানে পেস্টটা রাখতে পারি ক্লাসের ওকে ওকে ডান হ্যাঁ কেউ কেউ লিখতেছে থ্যাংক ইউ ওকে ডান 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 উই হ্যাভ টু গো দেয়ার অন টাইম ওয়াক ফার্স্ট লেস্ট উই শুড বি লেট ওকে ভেরি গুড ওকে ওকে ভেরি গুড আর কেউ আর কেউ এটা আবার কোন ক্লাস ভাইয়া এটা জাস্ট একটা নর্মাল ফ্রি মানে ক্লাস ফ্রি ক্লাস বলবো কিনা না ক্লাস তো ক্লাসি ওটা ফ্রি হোক না হোক ইট এন ইভেন ম্যাটার ওইসব বাদ তুমি মনোযোগ দাও একটু টাইম দাও এখানে আধা ঘন্টা একটু দেখো দেখো আধা ঘন্টা এখানে সময় দাও দেখো দেখি 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 ওকে আর কেউ আর কেউ একজন অ্যানসার দিছো আর কেউ এনিওয়ান এনিওয়ান অফ ইউ এনিওয়ান এনিওয়ান ওকে মাত্র আসলাম উই মাট মাইট মিস দ্য ক্লাস লেস্ট উই উইল বি লেট আচ্ছা লাইলা আরজু আমরা কিন্তু লেস্টের পরে কি ইউজ করতে পারবো না উইলটা ইউজ করতে পারবো না ফরমাল ইউজ করতে হবে মনে রাখবা এই লেস্ট ফর্মাল ইউজ করতে হবে ইনফর্মালি আমরা অনেক কিছু বলতে পারবো ইনফর্মালি আমরা উইল বলতে পারবো শ্যাল বলতে পারবো কিন্তু ফর্মাল ইউজের ক্ষেত্রে সাধারণত উইল আর শ্যালটা গ্রহণযোগ্য না অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্স অথবা কমপ্লিটিং সেন্টেন্সে তাহলে ওয়াক ফাস্ট লেস্ট আমি বলছি আমাদেরকে সময় মতো যেতে হবে ওয়ার্ক ফাস্ট লেস্ট মাইট মিস বাস কারণ আমাকে কি করতে হবে আমাকে বাসে করে ওই জায়গাটায় যেতে হবে তাহলে ওইখানে অন টাইমে যদি থাকতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে দ্রুত হাঁটতে হবে যেন না আমি কি করি যেন না আমি বাসটা মিস না করি তাহলে উই মাইট মিস দা বাস তাহলে এতক্ষণ এত কিছু পরে ফেলেছি এতক্ষণ এত কিছু হ্যাঁ লামাইয়া নাজদিন বলেছ ইউ শুড মিস দা ওকেশন ওয়াও ভেরি গুড নাইস তোমার তোমার বক্তব্য একটা লাভ ঠিক আছে ফারাজ প্রধানও ঠিক আছে ভেরি গুড ডান ওকে ভেরি গুড আর যে হচ্ছে মাইট মিস দা ক্লাস বলেছো সে দিতে পারো ক্লাস দিলেও কোনো সমস্যা নাই সো তুমিও ইন ইন এ ওয়ে ইউ আর রাইট সো আমাকে এখন জানতে হবে যে লেস্ট শব্দটার অর্থ কি আমি তো অনেক কিছু বলতেছি ভাই লেস্ট এইটা লেস্ট ওইটা লেস্ট এই এই নিয়ম অঞ্চন করে তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ লেস্ট এইটা জানাটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি জরুরি রাইট যে লেস্টের মিনিংটা কি আলটিমেট লেসটা কি আসলে লেস্ট হচ্ছে একটা কনজাংশন তাহলে আমি কোথায় লিখবো এইখানে লিখলাম যে লেস্ট হচ্ছে কি অ্যাকচুয়ালি একটা কনজাংশন এইটা সবার মাথায় থাকা উচিত লেস্ট হচ্ছে কি আজকে থেকে ভুলা ভুলবা না কিন্তু লেস্ট হচ্ছে কি আর যারা জানতা তাদেরকে স্যালিউট তাহলে লেস্ট হচ্ছে মূলত একটা কনজাংশন তার মানে হচ্ছে লেস্ট মানে হচ্ছে কিছুটা এইরকম হ্যাঁ মানে হচ্ছে ভয় হয় যে ঠিক আছে যে এমনটা যদি না হয় তার মানে টু অ্যাভয়েড সামথিং অর্থাৎ কোনো কিছু যেন মিস না হয় এই ভয় থেকে এই তারা থেকে যখন আমি কিছু বলি তখন আসলে এই লেসটা আসে তাহলে তুমি বলতে পারো যে আসলে কাহিনীটা কি কাহিনীটা হচ্ছে ফিয়ার 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 থেকে সেটা হয় তাহলে লেস্টের সাথে কোন ঘটনাটা যুক্ত আর এই জন্য তোমাদের যতগুলো বাংলা বই আছে মানে মানে বাংলা বই বলতে আমাদের শ্রদ্ধেয় সারদের যে বইগুলো আছে সেখানে আছে যে পাছে ভয় হয় যে কি লেখা আছে পাঁচে ভয় হয় যে পাছে মানে হচ্ছে পিছনে ঠিক আছে সো বাংলাটা হচ্ছে এইভাবে হয় যে উই হ্যাভ টু গো দেয়ার অন টাইম ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো লেস্ট উই মাইট মিস দ্য বাস পাঁচে ভয় হয় যে আমরা যদি বাসটা বাসটাকে মিস করে ফেলি বাসটাকে ধরতে না পারি আমরা যদি ক্লাসটা মিস করে ফেলি সো দিস ইজ ইট সো লেস্ট আর কোনো দিন ভোলা যাবে না এই লেস্টকে যখনই আসবে জাস্ট বক্সিং দিয়ে কি করে ফেলবা বক্সিং দিয়ে হচ্ছে সুন্দর মতো লেসটাকে কি করে ফেলবা একদম ক্লিয়ার করে ফেলবা তাহলে আর কোনো ঝামেলা হবে না ঠিক আছে নতুবা লেট यस 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 ইউ আর রাইট ওকে নতুবা বলা যায় লেট বলা যায় কোনো সমস্যা নেই ঠিক আছে সো হ্যাঁ তোমাদের টা আমি অ্যাড করে দিচ্ছি যে প্লাস নতুবা হ্যাঁ নতুবা ঠিক আছে হ্যাঁ এটা আমি অ্যাড করে দিই ওকে ডান এখন সেকেন্ডটায় আসো এইটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং যারা এখন আছো লাইভে তাদেরকে বলে দিই এইটা হচ্ছে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ওয়ে মানে হচ্ছে তোমার এইচএসসি তে যে কমপ্লিটিং সেন্টেন্স গুলো আসে এই এইচএসি এর কমপ্লিটিং ভিতরে এই দুই নাম্বারটা হচ্ছে মারাত্মক আসে মারাত্মক মানে তুমি প্রায় সময় দেখবা যে এটা আসছে সো এই জিনিসটা আমরা একটু বুঝি যে দেয়ার গোজ আ প্রভার্ব অর্থাৎ একটা প্রবাদ বাক্য বলা যায় যে একটা প্রবাদ বাক্য বলা যায় যে যে দেয়ার গোজ আ প্রভার্ব দ্যাট ড্যাশ ঠিক আছে তাহলে আমি কি বলেছিলাম যে সেন্টেন্সটা যেটা টার্গেট সেন্টেন্স সেটার আগের অথবা সেটার পরের লাইন উভয়কে আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে তাহলে একটু দেখি তারা কি বলেছে সেকেন্ড লাইনটা বলেছে সো তাই উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম আমাদের উচিত সময়ের সদ্ব্যবহার করা এইখান থেকেও শেখার অনেক কিছু আছে দেখো মাস্ট হচ্ছে একটা মডেল ভার তাহলে মাস্টের পরে কি বসে ভার ওয়ান যেটা আমি একটু আগেও শিখিয়েছি প্রপার ইউজ অফ টাইম এই অফ হচ্ছে প্রেপোজিশন এই প্রেপোজিশনের পরে কি বসে সাধারণত নাউন বসে ঠিক আছে অথবা যদি কোনো ভার বসে তাহলে এই প্রেপোজিশনের পরে যদি ভার বসে ভার্ভ বসে তাহলে ভার্বের কোন রূপ বসে ভি ওয়ান প্লাস আই যেটাকে কি বলো প্রেজেন্ট পার্টিসিপল কি বলো প্রেজেন্ট পার্টিসিপল ঠিক আছে সেইটা না হয় পরের দিন বুঝবো আজকে এইটা আগে বুঝেনি পরে যে কোনো দিন আমরা পড়বো যখন আবার রাইট ফর্ম অফ তখন বুঝবো এখন দেখো এইখানে প্রবাবটা এমন ভাবে বসাতে হবে যেন এইখানে প্রবাবটা এমন ভাবে বসাতে হবে যেন আমার সেকেন্ড লাইনটাকে কি হয় সেকেন্ড লাইনটাকে হচ্ছে আলটিমেটলি এটা কি করে আলটিমেটলি কোরিলেট করে সেকেন্ড লাইনটার সাথে এটা মেনে নেয় এটা শুনুন মানে কি হয় সাধারণত এটা সাথে এটার একটা খাপ খাইয়ে যায় তাহলে দেখো যে প্রপার ইউজ অফ টাইম মানে কি সময়ের সঠিক ব্যবহার করা আমি আবারও বলতেছি তোমাদের ইন্টার লাইফে এরকম প্রচুর প্রভাব আসবে তার মানে কি তুমি মুখস্থ করে সব রাখবা না বোর্ড কোশ্চেন যেগুলো আছে তোমরা নোট করতে পারো তোমাদের বিগত পাঁচ থেকে ছয় বছরের এইচএসি যে বোর্ড কোশ্চেন গুলো আছে সেই কমপ্লিটিং সেন্টেন্স গুলো পরে 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 যেই জায়গায় এই ধরনের প্রভার্বের কাহিনী পাবা সেই প্রভার্বের কাহিনীটা একটু খাতায় লিখে রাখবা যখনই পাবা তখনই লিখে রাখবা তাহলে দেখবা যে সামনে আর কোনো ঝামেলা নাই তাহলে এখানে আমরা যে কোনো প্রভাব বাক্য ইউজ করতে পারি কি ইউজ করতে পারি যে স্টিচ ইন টাইম সেভস নাইন সময়ের এক ফোর অসময়ের দশ ফোর তাহলে আমরা কি লিখতে পারি এ আচ্ছা এটা কোথায় লিখব এটা লিখার তো জায়গা পাচ্ছি না আচ্ছা তাও দেখি লিখতে পারি কিনা এখানে যে এ স্টিচ এস টি আই আর স্টিচ ইন ঠিক আছে তাহলে স্টিচ ইন সেভস আমি পরের পৃষ্ঠাও লিখে দিচ্ছি এইখানে জাস্ট লিখে দিলাম তাহলে এইখানে হচ্ছে আমরা একটু মুছে দিই তাহলে হচ্ছে তোমরা স্পষ্ট দেখতে পারবা না পরে বুঝবা না ঠিক আছে আমি পরের পৃষ্ঠাও লিখে দিচ্ছি যে সেভস নাইন এখন কথা হচ্ছে ভাইয়া এইটাই কি একমাত্র তোমরা তো অলরেডি টাইম এন্ড টাইড ডুয়েট ফোর নাম দিস ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সেইটাও হবে তাহলে আমরা দুইটা প্রবার্বের যে কোনো একটা ইউজ করতে পারবো দুইটা প্রবার আছে ভাইয়া একটা হচ্ছে এ স্টিচ ইন টাইম যেহেতু এটা বাক্যের মাঝখানে বসছে সো সেইখানে কিন্তু আর কোনো প্রকার ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না অনেকে আছে কি করে জানো মনে করো ভাইয়া প্রবার্ভ তো আরে প্রবাদ বাক্য ভাইয়া এটা বড় হাতের লিখবো না একদম না একদম না এটা কখনোই তুমি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবে না কি করবা তুমি নর্মালি নর্মালি কি করবা নর্মালি হচ্ছে একদম যে এইভাবে স্মল লেটার আছে এইভাবে লিখবা তাহলে স্টিচ ইন টাইম সেভস নাইন সময়ের এক ফোর অসময়ের দশ ফোর ঠিক আছে এরকম আরেকটা হচ্ছে টাইম অ্যান্ড টাইট টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান নিয়ে অনেকে আমাকে বলে ভাইয়া ওয়েট হবে নাকি ওয়েটস হবে আমি সহজ বাংলায় কথা বলি সেইটা হচ্ছে আমরা জানি যে ডাবল সাবজেক্ট থাকলে টাইম একটা সাবজেক্ট টাইট একটা সাবজেক্ট সময় ও তাহলে দুইটা থাকলে কখনো এখানে ভার্ভ সিঙ্গুলার হতে পারে না এখানে ভার্ভ সবসময় কি হবে প্লুরাল হবে কারণ এখানে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল টাইম অ্যান্ড টাইম সো এখানে ওয়েট হবে কখনোই ওয়েটস দিও না সো এইটা হচ্ছে আমার দুই নম্বরটার উত্তর আশা করি এটা সবাই বুঝতে পারছো যারা যারা বুঝতে পারো নাই তারা আমাকে বলতে পারো এই এই কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে সরাসরি করে ফেলতে পারো প্লিজ এনি ওয়ান এনি ওয়ান ক্যান ইফ তোমাদের কোনো প্রকার প্রবলেম থাকে বা আস করো আমাকে ঠিক আছে ওকে আমি একটু দেখি আমি একটু দেখি ঠিক আছে কিনা ঠিক আছে হ্যাঁ এই যে দেখো লামাইয়া নাজদিন ভুল করে ফেলছো তুমি ওয়েটস লিখছো আমি কিন্তু মাত্র বুঝাই দিলাম যে ওয়েটস কথাটা লেখা যাবে না তুমি যদি ওয়েটস লিখো তাইলে ভাইয়া কি হবে জানো তাইলে আসলে এটা গ্রামাটিক্যাল এরর হয়ে যাবে কারণ নরমাল একটা সেন্টেন্সে টাইম এবং টাইপ এই দুইটা মিলে হয় কি একটা সাবজেক্ট তাহলে এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল তাহলে প্লুরাল সাবজেক্টের তোমার যে ভার্ব হবে সেই ভার্বটা প্লুরাল হইতে হবে এই ভুলটা করা যাবে না ঠিক আছে এই ভার্বটা করা যাবে না ওকে ঠিক আছে ডান 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 ঠিক আছে ডান ওকে টাইম এন্টার ওয়েট ফর নন ভেরি গুড ওকে 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 ডান ওকে হ্যাঁ এটা টেন এমএস এর ক্লাস না বাই দা ওয়ে টেন এমএস এর ক্লাস নিতেছি আমি আমি টেন এস এর ক্লাস নিচ্ছি বাট এটা টেন এমএস এর ক্লাস না ওকে একজন বলছো যে ভাই এগুলোকে মুখস্থ করবো আমি এইটাও কিন্তু তোমাদেরকে বলছি ফারহান কবির যে আলটিমেটলি প্রভার্ভ গুলো তোমাদের শিখতে হবে এবং প্রায় সময় তোমার বোর্ড কোনটা আমি জানি না বাট আমাদের নয়টা বোর্ড আছে বোর্ডের যদি একরকম কোশ্চেন না হয় তাহলে ভিন্ন ভিন্ন বোর্ডের কোশ্চেন আসতে পারে আর ভিন্ন ভিন্ন বোর্ডের কোশ্চেন আসলে তোমাদেরকে কিন্তু কোনো না কোনো বোর্ডে আবার একাধিক বোর্ডে এই জিনিসটি কি দিবে একদম করে ঢুকিয়ে দিবে তাহলে তুমি যদি বুঝতে পারো যে আলটিমেটলি যে কোন অ্যান্সারটা লিখতে হবে কোন জায়গায় তাহলে দারুন কোনো সমস্যা নেই ওকে ওকে ডান থ্যাংক ইউ যদি বুঝতে পারি তাহলে আলহামদুলিল্লাহ তাহলে আর কোনো কথা নাই তাহলে আর কোনো প্রবলেম নাই তাহলে আর কোনো ঝামেলা নাই তো চলো আমরা দেখি চলো আমরা দেখি যে আলটিমেটলি পরেরটা কি হয় ওকে পরেরটা হচ্ছে সি নাম্বার সি নাম্বার কি বলতেছে সি নাম্বার বলতেছে কি বলতেছে দেয়ার দা কন্ডিশন অফ ফাদার একটা জিনিস না শিখাইলে আমার হয় আমি তোমাদের সাথে একটু একটু বেইমানি হয়ে যায় শিখাই ঠিক আছে ধরো হচ্ছে একটা মেয়ে আছে যার নাম হচ্ছে মিতু মিতু মিতুর আছে একজন বাবা মিতুর বাবা মিতুর বাবা তাহলে মিতুর বাবা বলতে গেলে কি লিখতে হবে জানো মিতুস ফাদার এই এক্সট্রা একটা কি আনতে হয় এই এক্সট্রা একটা অ্যাপোস্ট্রপি এস আনতে হয় সো এই জিনিসটা সময় মা থাকবা বাই দা ওয়ে এটা কিন্তু সিম্বল এটা তোমাদের বোঝার জন্য টিক মার্ক দিছি সো মিতুস ফাদার ঠিক তেমন ভাবে ধরো এই হচ্ছে মিতু আর এই হচ্ছে মিতুর এই যে পেন ঠিক আছে কলম তাহলে আমরা কি লিখবো মিতুস পেন তাহলে এটাকে বলা হয় পজেশন এটাকে বলা হয় পজিশন তোমরা যখন পজেসিভ নাউন পড়াবো ইনশাআল্লাহ তোমাদেরকে পজেসিভ নাউন পড়াবো তখন হচ্ছে দেখবা দেখবা হচ্ছে সুন্দর মত এগুলো আরো দারুণ করে বুঝতে পারবা ঠিক আছে সো ওকে এটা আমাদের ম্যাটার অফ কনসার্ন না আমাদের ম্যাটার অফ কনসার্ন হচ্ছে কমপ্লিট করতে হবে তাহলে আমি আগেই বলেছি যে কন্ডিশনালস এই যে ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল দে আর রিয়েলি ইম্পর্ট্যান্ট এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের যেমন একটা ফ্রি হ্যান্ড রাইটিং এ হেল্প করবে এটা তোমাদের রাইট ফ্রম ভার্ভসে হেল্প করবে এইটা আলটিমেটলি তোমাদের ওই যে আমরা একটু দেখি যে আমরা এখানে কি পড়ছি আমরা পড়ছি দ্য কন্ডিশন অফ ফাদার ওয়াজ নট ওয়েল তার মানে ওয়াজ নট ওয়েল বুঝার চেষ্টা করো ওয়াজ হচ্ছে বি ভারবে কোথায় বসে বি ভিটুতে বসে আমি তোমাদেরকে পড়িয়ে 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 আমি একটু ক্ষান্ত হয়ে গেছি দিয়েছি তারপর আমি বলি যেটা ভুলে যাও তোমরা তাই আবারও বলি আমরা যদি বি ভার্বকে আমরা যদি বি ভার্বকে আলটিমেটলি এই ভি আর ভি আর হচ্ছে ভি এই তিনটা অংশে ভাগ করি তাহলে ভি ওয়ানে আমরা কাদের পাবো আমরা বি পাবো আমরা পাবো এম আমরা পাবো ইজ আমরা পাবো আর আর ভি টুতে কাকে পাবো আমরা পাবো ওয়াজ আমরা পাবো হচ্ছে ওয়ার আর ভি থ্রি কে কাকে পাবো ভি থ্রিতে পাবো হচ্ছে বিন তাহলে বুঝতে পার সে এখানে ওয়াজ যেহেতু আছে এটা ভি টুতে আছে ওকে সেন্টেন্সটা পাঁচটি ইনডিফিনিটে আছে ওকে দা কন্ডিশন অফ

পজেসিভ প্রনাউন তাহলে প্রোনাউন জানাটাই দরকার কিনা বলো তোমাদের এইচএসসি তে কিন্তু প্রোনাউন রেফারেন্স আছে সো এই প্রোনাউন রেফারেন্স ভালো করে শিখতে হলে প্রোনাউনের ক্লাসিফিকেশন ভালো করে জানতে হবে প্রোনাউনের ক্লাসিফিকেশন যারা ভালো করে জানবা তারা বুঝতেই পারবা কোনটা সাবজেক্টিভ ফর্ম কোনটা অবজেক্টিভ ফর্ম কোনটা পজেসিভ ফর্ম সো তোমাদের ভালোর জন্য তোমাদেরকে একটু জানাই নেওয়ার জন্য আমি এখানে টুশ করে একটু লিখে দেই এইখানে ধরো সাবজেক্টিভ ঠিক আছে এইখানে ধরো হচ্ছে অবসেক আর এইখানে ধরো হচ্ছে ফর্ম একটা প্রোনাউন ধরো হি তাহলে হি হচ্ছে শুরুতে বসে আর হচ্ছে কি হিম এটা তোমরা অনেকেই জানো আর পজিটিভ ফর্ম হচ্ছে এইখানে যেটা আমরা ইউজ করলাম হিজ সো এই জিনিসগুলা না একটু মনে রাখতে হবে ভাইয়ারা আপুরা যদি মনে রাখো বেটার হয় তাহলে দেখো ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার আমি যদি তার মোবাইল নাম্বারটাকে চিনতাম ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার আমি যদি তার মোবাইল নাম্বারটাকে জানতাম এখানে খেয়াল রাখবা নিউ হচ্ছে ভি আমার অলরেডি রাইট ফর্ম ভার্সের উপর ক্লাস আছে তবে আমি কন্ডিশনালস এর উপর আলাদা একটা ক্লাস নিব সো সেই দিন শুধুমাত্র কন্ডিশনালস শিখব সো সেই ক্ষেত্রে আমি এত বেশি ব্রিফ করব না আজকে আজকে শুধু সেকেন্ড কন্ডিশনালটা বুঝাবো একটা সেকেন্ড কন্ডিশনাল কিভাবে হয় এই বাক্যটার মাঝখানে আমরা সেটাকে প্রতিফলিত করব তাহলে দেখো ইফ আই নিউ হিজ আমি যদি তার নাম্বারটি জানতাম মোবাইল নাম্বারটি জেনে থাকতাম তাহলে এই নিউ হচ্ছে কি ভিটু কারণ তোমরা সবাই জানো তোমরা সবাই একটা জিনিস জানো সেটা হচ্ছে কি তোমরা সেই জিনিসটা জানো যে ভি ভিওয়ান ভি টু ভি থ্রি তাহলে এই ভার্ভটা ধর হচ্ছে নো এই নো ভার্ভটা যখন চেঞ্জ হয় এই নো ভার্ভটা যখন চেঞ্জ হয় তখন ভি হয় হচ্ছে নিউ আর ভি থ্রি হয় হচ্ছে কি নো তাহলে যখন এই পাশে ভি থাকবা তাহলে আমরা আসলাম কি এখানে সেকেন্ড কন্ডিশনালটা আগে শিখবো তাহলে সেকেন্ড কন্ডিশনালটা কিভাবে গঠিত হয় একটু দেখো সেকেন্ড কন্ডিশনালটা যখন গঠিত হয় বাবা সেকেন্ড কন্ডিশনালটা দাঁড়াও আমি একটু দাঁড়াও ওকে ওকে ডান ওকে আচ্ছা তোমরা কিন্তু আমাদের যে হজবর্ল পেজটা আছে না হজবড়ল পেজটা কিন্তু একটু খেয়াল করতে পারো যখন সময় পাও দিনের যে চার পাঁচ মিনিট তুমি এক্সট্রা কাটাও বিভিন্ন ভাবে সো ওই চার পাঁচ মিনিট চাইলে তুমি হজবর্ল পেজে চলে যেতে পারো এবং টুকটাক আমি অনেকগুলো পোস্টে শেয়ার করি আমার টিম শেয়ার করে সেখানে সো আমার টিমকে অনেক অনেক ধন্যবাদ সেই জন্য আর তোমরাও চাইলে একটু দেখতে পারো দেখলে মন্দ হতে নাও পারে ভালোই হবে আশা করি যে স্ট্রাকচারটা আছে আমি যদি একটু লিখি অফ কন্ডিশনাল তাহলে কিছুটা এইরকম হয় ভাইয়ারা ইফ প্লাস পাস্ট ইন্ডিফিনিট ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস আমরা বলি হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল কি বলি যারা যারা প্রেজেন্ট কন্ডিশনাল না তারা ভয় পাওয়ার কিছু নাই বা উদ্বেগ হওয়ার কিছু নাই মানে উদ্বিগ্ন হওয়ার কিছু নয় অ্যাকচুয়ালি হ্যাঁ উদ্বেগের ঘটনাটা আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি এই মানে হচ্ছে কি এই ইফের পরে আমার কি থাকবে সাবজেক্ট থাকবে প্লাস হচ্ছে ভি টু থাকবে মানে ভার্বের পাস্ট থাকবে প্লাস হতো এক্সটেনশন থাকতে পারে ঠিক আছে এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের ঘটনা আর প্রেজেন্ট কন্ডিশনাল ঘটনা হচ্ছে খুবই ইজি তুমি যে কোন একটা মোডাল ভার্ভকে পিক করবা সেই মোডাল ভার্ভের সাথে ভি ওয়ান অ্যাড করে দিবা দ্যাট ইজ ইট তাহলে তুমি ঘটনাটা ঘটাই ফেলতে পারছো তাহলে তুমি সাকসেসফুলি ঘটনাটাকে ঘটাই ফেলতে পারছো সো এই যদি হয় ঘটনা তাহলে নর্মাল একটা বাক্য লিখি ভাইয়ারা যে ইফ ইফ হি কেম সে যদি আসতো তাহলে দেখো কেইম হচ্ছে ভিটু আই উড গো তাহলে এই উড হচ্ছে আমাদের এই যে কাঙ্ক্ষিত মডেল ভার্ভ আর গো হচ্ছে আমার ভার্ভের ওয়ান মানে হচ্ছে বেস ফর্ম আলটিমেটলি তাহলে আগের সেন্টেন্সটাই যদি একটু ফেরত যায় আমার প্রিয় ভাইয়া আপুরা তাহলে দেখো আমি কি লিখেছি আমি লিখেছি ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার তাহলে আমি এখানে সুন্দর মতো এই বাক্যটাকে উঠাই ঠিক না আমি হচ্ছে লাল কলম দিয়ে একটু উঠাচ্ছি ধরো আমি লিখলাম যে ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার এবং এরপরে বাক্যটা আমরা একটু কালো কালি দিয়ে করব যাতে তোমরা বুঝতে পারো সুন্দর করে তাহলে এখানে আমাকে বলো তোমাদের সব ক্রাইটেরিয়া গুলো কি মিট হইছে না ভাইয়ারা এই নিউ হচ্ছে কি আমার ভিটু না এই হিজ মোবাইল নাম্বারটা কি আমার এক্সটেনশন না এই যে এটা আমার সাবজেক্ট না তাহলে ইফের পরে যে যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম তাহলে আমি কি করতাম আই উড এখন আমি দুনিয়ার যে কোনো কিছু করতে পারতাম একটু কমেন্ট বক্স দেখবো আমি আগে লিখে দেই যে আই উড কল হিম ঠিক আছে যে আমি তাকে কল করতাম তাহলে এই যে আমার উড আর এই যে আমার কল হচ্ছে আমার কি ভি ওয়ান এইটাই হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল তাহলে এইভাবে করে আমরা কি করতে পারতাম এই বাক্যটা এখানে অ্যান্সার লিখে দিতে পারতাম যে আই উড কল হিম ঠিক আছে সো আমার মনে হয় তোমাদেরকে একটু টেস্ট করা উচিত সো আমি একটু দাঁড়াও আমি একটা পেজ নিয়ে নেই লেট মি টেক অ্যাডিশনাল পেজ অ্যান্ড অ্যাডিশনাল পেজ আমি একটু নিয়ে নেই ওয়েট ওয়েট আ বিট প্লিজ ওকে একটু অপেক্ষা করো এখনই চলে যাচ্ছি আমি একটা এক্সট্রা পেজ নিয়ে নিই ওকে 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 মিস করছো কারা কারা মিস করছো এই লাইফ সেশন আমাকে একটু জানাও প্লিজ আসলে কারো মিস করসো নাকি মিস করো না ভুলে গেছ মনে হয় আমাকে আই এস বেশিরভাগই ভুলে গেছে চিনেও না এখন আর আমাকে থাক সমস্যা নেই না চিনলেও প্রবলেম নেই আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আছে আমার সাথে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আমরা না চিনলো আমরা চলে আসছি কিন্তু ক্লাসে আমরা চলে আসছি আমাদের কোনো টেনশন নাই ঠিক আছে আমাদের কোনো টেনশন নাই ঠিক আছে সো চলো যেটার জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম সেইখানে চলে যাই ওকে ওকে সো আমি তোমাদেরকে একটা করতে সো চলো একটু দেখি যে তোমরা এটা করতে পারো কিনা ঠিক আছে দেখো তো এটার অ্যান্সার দিয়ে আমাকে দেখাও হ্যাঁ এটা আমাকে বলো ইফ 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 আর্জেন্টিনা ইফ আর্জেন্টিনা

ইনশাআল্লাহ তাহলে আমাকে বলো এখানে কি হবে आंसरটা ইফ আর্জেন্টিনা প্লেড वेल আর্জেন্টিনা যদি ভালো খেলে থাকতো ইন 월드 কাপ ফাইনাল 2014 মানে 2014 সালের ورلڈ কাপ ফাইনালে তাহলে কি হইতো বলো তো কি হইতো আলটিমেটলি কি হইতো আই উড ট্রাই আ লট কেন তুমি তুমি কেন ট্রাই করতা তুমি কি জার্মানি ফ্যান ছিলা আই গেস ইউ আর ফ্যান অফ জার্মানি রাইট সো ঠিক আছে সমস্যা নাই আর্জেন্টিনা ভালো খেললে তো ফাইনাল জিতে যেত ঠিক আছে ওকে কে হচ্ছে অ্যান্সারটা দিতেছে না সবার প্রিয় দল আর্জেন্টিনা এখানে তাই না আচ্ছা 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 ঠিক আছে সমস্যা নাই ওকে আই উট ইনজয় দিস টাইম আচ্ছা এনজয় দিস টাইম দ্যাট টাইম দিলে বেটার হয় মাসুম বিল্লাহ তুমি যদি দ্যাথ টাইম দাও তাহলে বেটার হয় কারণ কি জানো এই দিস আর দ্যাট এর একটা ইতিহাস আছে এই দিস তারপরে হচ্ছে এই দিস আরেকটা হচ্ছে এই দ্যাট আর একটা হচ্ছে দোজ এদেরকে বলা হয় কি জানো এদেরকে বলা হয় ডেমন স্ট্রেটিভ প্রোনাউন কি বলা হয় ডেমন স্ট্রেটিভ প্রোনাউন আমি বলেছি না প্রোনাউন শেখাবো ইনশাল্লাহ আল্লাহ আমাকে বাঁচায় রাখলাম আমি শিখাবো সামনে তাহলে এই ডেমন স্ট্রেটিভ প্রোনাউন এগুলা হচ্ছে সিঙ্গুলার এগুলো হচ্ছে কি এগুলা হচ্ছে সিঙ্গুলার আর এগুলা হচ্ছে প্লুরাল ঠিক আছে সো মেইনলি এগুলো আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করি আর এগুলো আমরা পাস্ট কোনো ঘটনাকে ব্যবহারের জন্য ইউজ করি ঠিক আছে বুঝতে পারতো সব আচ্ছা একটু ভুল হইছে একটু ভুল হইছে এই দিস আর দ্যাট হচ্ছে মূলত সিঙ্গুলার বাই দ্য ওয়ে একটু ভুল হইছে আমি ঠিক করে দিচ্ছি ওয়েট আমি ঠিক করে দিচ্ছি গিভ মি আ মিনিট একটু দাঁড়াও তোমরা না হলে বুঝবা না আসলে এইখানে ঘটনাটা এইভাবে দিলে বুঝবা না আমি এইভাবে দেই তাহলে বুঝবা ঠিক আছে হ্যাঁ এইবার ঠিক আছে এইবার এইবার খেলা জমবে হ্যাঁ তাহলে দিস আর দ্যাট হচ্ছে মূলত সিঙ্গুলার আর এই দিস আর দোজ হচ্ছে মূলত প্লুরাল ডান এবারে ঠিক আছে তাহলে তুমি যেটা দিস লিখছো সেটা তুমি दैट লিখতা ইফ আর্জেন্টিনা প্লেড ওয়েল ইন ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2014 আর্জেন্টিনা কুড হ্যাভ ওন দা ওয়ার্ল্ড কাপ এইখানেই ভুল করছো ইস্তিয়াক আমি একটু বুঝাই দেই তুমি যেটা করছো যে কুড হ্যাভ ওন এখানে দেখো এই কুড হচ্ছে আমার মডাল ভার্ব এই হ্যাভ আছে আর ওন হচ্ছে ভি3 এই স্ট্রাকচারটা হচ্ছে থার্ড কন্ডিশনালের এই স্ট্রাকচারটা কার বাবা এই স্ট্রাকচারটা হচ্ছে থার্ড কন্ডিশনালের সো এইটা আমাদেরকে একটু মনে রাখতে হবে ঠিক আছে এটা কিন্তু থার্ড কন্ডিশনালের সো এটা আমরা অ্যাভয়েড করবো এখানে এখানে কোনটা যোগ করব এখানে যোগ করব যে আর্জেন্টিনা কুড উইন দ্য এক্সাম তাহলে আমি কি লিখলাম আর্জেন্টিনা হচ্ছে আমার প্রপার নাউন আর্জেন্টিনা হচ্ছে আমার কি প্রপার নাউন এই জন্যই কিন্তু এটা কি হয়েছে এইটা হচ্ছে সুন্দর মতো এখানে বড় হাতে লিখছি সো আর্জেন্টিনা কুড এরপরে কি হবে উইন হবে উইন হচ্ছে কি ভি আর্জেন্টিনা কুড উইন দা ওয়ার্ল্ড কাপ উইন দা ওয়ার্ল্ড কাপ ঠিক আছে সো এইভাবে করে আমরা কি করবো আমরা হচ্ছে বুঝে শুনে দিব না বুঝে না শুনে आंसर দিব না এবং আমাদের যে জায়গায় ভুল হয় ওই জায়গায় আমরা কারেক্ট হয়ে যাব যখনই আমরা ভুল জায়গাটা কারেক্ট করে ফেলতে পারবো তখন তুমি শিওর থাকো ইউ আর অন তুমি একদম পারফেক্টলি সঠিক জায়গায় আসো এবং আলটিমেটলি ইউ আর গোয়িং গুড ফর ইউর সেলফ ঠিক আছে তুমি ইউ আর গোয়িং টু ডু গুড ফর ইউর সেলফ ওকে ডান এখন আসো ওই যে দো দেখছো আমি তোমাদেরকে বলেছিলাম দো অল দোর কাহিনী আর দো অলদর দোর কাহিনীতে রাজা কিন্তু এই দো অল দোই ঠিক আছে সো আমরা একটু এখানে লিখে রাখি ফোর ফোর নাম্বারটার বিশ্লেষণ আছে তো সো দো স্ল্যাশ অল দো দুইটাই একই জিনিস দুইটাই ব্যবহৃত হয় যদিও এই বাক্যে মানে এই অর্থ হিসেবে আর আলটিমেটলি এরা ব্যবহৃত হয় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে কোথায় ব্যবহৃত হয় এরা ব্যবহৃত হয় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে ঠিক আছে সো এইটা একটু মাথায় রাখতে হবে এটা কোথায় রাখতে হবে এটা মাথায় মগজে ঘিলুতে ঠিক আছে এটা মগজে ঘিলুতে মাথায় সুন্দর মতো রাখতে হবে তাহলে আমি কি বললাম আমি বললাম যে দো অল দো মানে হচ্ছে যদিও এটা কমপ্লেক্স সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার কি বাবা কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে ইট উইল কন্টেইন আ মেইন ক্লজ একটা মেইন ক্লজ সেটা কন্টেইন করে রাখে অ্যাজ ওয়েল অ্যাজ ইট উইল কন্টেইন আ সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ সো চলো একটু দেখি দো অলদোর কাহিনীটা কি এখানে পরীক্ষায় আসছিল দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি মানে বাংলাদেশকে কি বলেছে স্মল কান্ট্রি বলেছে ঠিক আছে সো দো অলদোর স্ট্রাকচারটা একটা জিনিস মনে রাখতে হবে ঠিক দো বা অলদোর সাথে যে অংশটা লাগানো থাকে এদেরকে বলা হয় কি ক্লস এদেরকে বলা হয় সাব ক্লজ মনে থাকবে মনে থাকবে দো বা অলদোর সাথে যেই অংশটুকু থাকে দো বা অলদোর সাথে যেই বাক্যাংশটুকু থাকে সেইটাকে বলা হয় সাব অর্ডিনেট ক্লস সেটাকে বলা হয় সাব অর্ডিনেট তাহলে বাকি যে অংশটা তুমি আমি লিখব বাকি যে অংশটা তুমি আমি লিখব সেইটাই হচ্ছে আমাদের মেইন ক্লস এটুকু বুঝতে পারছি এটুকু বুঝতে পারলে আর সমস্যা নাই পরে দেখো কি লেখছে উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস একটা বোঝার চেষ্টা করো যদি ধরো ধরো এই লাইনটা নাই এই যে উই আর প্রাউড অফ আর্ড হেরিটেজ সাইটস এই লাইনটা নাই তাহলে তুমি দুনিয়ার যে কোনো একটা তথ্য দিতে পারত না যে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ইট হাজ এ লার্জ পপুলেশন এটা কি দেওয়া যায় না অবশ্যই দেওয়া যায় যদি সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক থাকে গ্রামাটিক্যাল এরোর না থাকে তাহলে যে কোনো কিছু লিখতে পারতাম কিন্তু এখানে কি আছে দেখো উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস তার মানে এখানে কিন্তু আমাদের যেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস গুলো আছে সেইটার কথা বলা হয়েছে ফর এক্সাম্পল মহাস্থানগড় তোমরা যা যারা মহাস্তানগড়ের কাছে আছো আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে তাছাড়া ধরতে পারো হচ্ছে আমরা বলতে পারি আমাদের লালবাগ কিল্লা আমাদের পুরান ঢাকায় লালবাগ কিল্লা এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 티카츠 সো এরকম আরো অনেক আছে কুমিল্লার হচ্ছে যে ময়নামতি যেখানে আছে ওইটা মোটামুটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা যায় পুরোপুরি না বললেও সো এইরকম জিনিসগুলা যেগুলো আছে এদেরকে নিয়ে লিখতে হবে তাহলে তুমি যে ইট হ্যাজ এ লার্জ পপুলেশন এটা লিখে দিবা স্যার আমার তো হয়েছে ভাইয়া আমি তো হান্ড্রেড পার্সেন্ট টিচার আমাকে জিরো দিছে কেন এই জন্য জিরো দিছে কারণ তুমি উইদাউট কনটেক্সটে লিখছো কনটেক্সট যেটা আছে সেই অনুসারে লিখতে হবে তাহলে ভাই আমরা কি অ্যান্সার দিব তোমার কোশ্চেন থাকতে পারে তাহলে দো অল দোর স্ট্রাকচার আগে বুঝতে হবে মনে রাখবা দুইটা জিনিস দুইটা জিনিস যে দো অথবা অল দো এর পরে যদি এরপরে যদি কি হয় এর পরে যদি ভার্ব ওয়ান থাকে মানে হচ্ছে ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকে ভার্ভের কি ফর্ম থাকে ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এই কমার পরের অংশটাও কি হবে এই প্রেজেন্ট ফর্মেই তোমাকে লিখতে হবে আমি ছোট ছোট করে লিখতেছি মুখের কথাটা ধরার চেষ্টা করো তাহলে দো অলদর পরে যদি কোনোভাবে ভার্বের প্রেজেন্ট ফর্মের ইন্ডিকেশন পাও তাহলে পরেরটাও প্রেজেন্ট ফর্মে লিখতে হবে আর যদি দো অল পরে ভার্বের কি থাকে পাস্ট ফর্ম থাকে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকুক সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকুক যেই টেন্সেই থাকুক না কেন সেটা থাকলে আলটিমেটলি আমাদেরকে সেটা ওই ভি অঞ্চলেই লিখতে হবে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্ট এইভাবেই লিখতে হবে ঠিক আছে সো কাহিনীটা হচ্ছে এইরকম আরেকটা কাহিনী বলছি যে যখন আমরা দো অল দো তখন এই স্ট্রাকচারটা আমরা মনে রাখবো এই দেখব যে আমরা কোন দুইটা জিনিস আজকে ভালো মতো মনে রাখবো যেটা আমরা আগে জানতাম রিভাইজ হয়ে গেল আমাদের একটা হচ্ছে এই দো হিজ পো হচ্ছে আমাদের কি ক্লস এইটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট সাব অর্ডিনেট ক্লস আর এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের মেইন ক্লাস এইটা যেন কারো ভুল না হয় ঠিক আছে তাহলে দেখো আমরা পুরো লাইনটা লিখি দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি এখন তোমাদের आंसरটা দিয়ে দেই আমি তোমাদের आंसरটা দিয়ে দেই দো বাংলাদেশ বাংলাদেশ প্রপার নাউন তাই বড় হাতে লিখছি বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি স্মল কান্ট্রি বুঝার চেষ্টা করো তাহলে আমি কি করছি এই ইজ ইউজ করছি ইজ হচ্ছে ভি ওয়ান একটু আগে শিখাইছি তাহলে এইখানে অ্যান্সারটা কি দিব আমি জানি অলরেডি তোমরা অনেকেই অনেকেই ওয়ান হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিস তারপর আমিও তোমাদের জন্য একটা অ্যান্সার দিতে পারি ইট হ্যাজ এ নাম্বার অফ হেরিটেজ সাইজ ইট হ্যাজ এ হিউজ নাম্বার অফ হেরিটেজ সাইজ তাই না আমরা কি লিখতে পারি ইট আচ্ছা আমি তো কালো কালি দিয়ে লিখলে বেটার হয় তাই না ওকে ডান আমি একটু কালো কালি দিয়ে লিখি

অর্থাৎ দেশটা যদিও ছোট তারপরও এর ঐতিহাসিক অনেক স্থান আছে দেশটা যদিও ছোট তাহলে হ্যাজ আনছি না এই হ্যাজটা কোথা থেকে পাইছি ভাইয়া হ্যাসটা পাইসি হচ্ছে টু হ্যাভ ভার্ভ থেকে এই টু হ্যাভ ভার্ভ ভাইয়া জানি কি টু হ্যাভ ভার্বের দুইটা ব্যাপার থাকে একটা হচ্ছে ভি ওয়ান যেখানে থাকে হ্যাভ আর হচ্ছে হ্যাভ আরেকটা ব্যাপার থাকে ভি টু সেখানে থাকে হচ্ছে হ্যাড ঠিক তাহলে আমরা নিচ্ছি হ্যাচ কেন ইট হচ্ছে আমার একটা ইমপার্সোনাল প্রনাউন আর এই ইট যেহেতু একটা এই সাথে সবসময় থার্ড সিঙ্গুলার নাম্বারের মতো এই হ্যাটটা যুক্ত হয় ঠিক আছে টু ইট হ্যাজ এ হিউজ নাম্বার অফ হেরিটেজ সাইটস It has a huge of sites লিখতে হবে এখানে কেউ যদি সাইট লিখে দাও তাইলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে भैया একটা মাত্র এস এর কারণে তোমার পুরো সেন্টেন্সটা ভুল হয়ে যাবে সো এই জিনিসগুলা মাথায় রাখবা যে ইট হ্যাজ এ ইউজ নাম্বার অফ হেরিটেজ সাইটস ঠিক আছে সো আমার মনে হয় তোমাদেরকে একটা সুযোগ দাওஜித் যে এখানে তোমরা একটু তোমাদের প্রতিভা বিচ্ছুরণ ঘটাবা তাহলে ধরো আমি লিখলাম অলদো অলদো শি হ্যাড আ লট অফ মানি অল দো শি হ্যাড এ লট অফ মানি বলো আমাকে একটু যা যারা ক্লাসে আছো ঘুমায় যাও নাই এখনো ভোর হয়ে যাও নাই তারা আমাকে বলো যে এখানে কি হইতে পারে ভাইয়া এখানে আমরা কি বসাতে পারি আমাকে একটু বলে ফেলাম একটু দেখি কারা কারা আছি আমরা কারা কারা আছি ওকে ডান দেখি আমরা কি লিখতে পারি এখানে ঠিক আছে ওকে ডান ঠিক আছে ওকে হ্যাঁ ওকে ওকে হ্যাঁ ইট হ্যাজ মেনি বিউটিফুল প্লেসেস হ্যাঁ এটাও হইতে পারে

আমি দেখি এইটা কারাকার কারা লিখতেছ যে অল দো শি হ্যাড এ লট অফ মানি যদিও তার কাছে অনেক 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 হচ্ছে কি ছিল টাকা পয়সা ছিল সে কি করছে আমি একটু দেখি হি কুড হেল্প দ্য পোর হচ্ছে শি ওয়াজ নট চ্যারিটেবল শি ডোন্ট স্পেন্ড তাহলে এখানে কয়েকটা ভুল হচ্ছে মনে রাখো ফারিহা যেখানে লেখছে হচ্ছে ডোন্ট এখানে হবে ডিড নট ফারিহা কেন জানো এই হ্যাড আছে আমি একটু আগে তোমাকে দেখাইছি এই হ্যাডটা হচ্ছে আলটিমেটলি এই ভিটুতে পড়ে মানে পাঁচ টেন্সে পড়ে যায় তাহলে অল শি হ্যাড এ লট অফ মানি যখন লিখবো এই পাশে আমাকে কি লিখতে হবে এই পাশে আমাকে পাস্ট ফর্মে আমাকে পাস্ট ফর্মে টাকে সাজাতে হবে এটা মাথায় ঢুকাই দিতে হবে তাহলে তুমি সেখানে লিখতে পারো যে শি ডিড নট স্প্যান্ড দ্যাস হবে না তখন দোজ হবে তাহলে সেখানে তুমি লিখতে পারো শি ডিড নট স্প্যান্ড দোজ কেন দোজ হবে ওই যে একটু আগে শিখিয়েছি যে দিস হচ্ছে প্লুরাল এবং এইটা হচ্ছে প্রেজেন্টে দোজ দোজ হচ্ছে প্লুরাল আর এইটা হচ্ছে পাস্টে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এই ছোট 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 জিনিসগুলো ভুল হয় দেখেই আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ অনেক ভুল হয় আর আমরা চাই না আমরা কেউ ফ্রি হ্যান্ড রাইটিং এ ভুল করি রাইট ওকে শি ওয়াজ নট চ্যারিটেবল ওকে নাইস তাসফিয়া ওকে নাইস ওকে ফারাজ তোমারটা একটু হইছে হেল্পস লেখা যাবে না একটা জিনিস মনে রাখবা ফারাজ কখনোই মোডাল ভার্বের পরে বেস ফর্ম ছাড়া কোনো কিছু ইউজ করা যায় না হেল্পস তো বেস ফর্ম না তাহলে এটা তোমাকে একটু ক্লিয়ার করে দিই এটা ভুল হয় এটা আমাকে ইনবক্সে যে হি কুডের পরে কেন হয় না কারণ আমি তো পড়েছি হি এর পরে সাধারণত থার্ড নাম্বার হওয়াতে এরকম হওয়ার কথা না ভাইয়া এটা ভুল কারণ এই কুডের পরে ভার্ভের কি ফর্ম বসে বেস ফর্ম বসে আর বেস ফর্ম মানে এখানে হেল্প হওয়া যাবে না অর্থাৎ কোন ভার্বের সাথে যদি এস ইএস ইডি এগুলো যুক্ত হয় তাহলে এটা বেস্ট ফর্ম থাকে না তাহলে এখানে হবে হেল্প ঠিক আছে তাহলে অল দো শি হ্যাড এ লট অফ মানি অথবা শি হ্যাড লটস অফ মানি যেটাই বলো আ লট অফ মানি শি 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 ওয়াজ আ মাইজার ওয়েমেন অর্থাৎ সে ছিল খুবই কঞ্জুস একটা মহিলা শি ওয়াজ আ মাইজার উইমেন অথবা ওইটা লিখতে পারো যে শি ডিড নট শি ডিড নট সবসময় চেষ্টা করবে ওইভাবে ভেঙে ভেঙে লিখতে তুমি যদি ডিড নটটা অ্যাপোস্ট্রফি দিয়ে লিখো এটা কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে যাচ্ছে না ফ্রি হ্যান্ড রাইটিং বলো অথবা তোমার যে কোনো ফর্মাল রাইটিংয়ে চেষ্টা করতে হবে এইভাবে লিখতে অ্যাভয়েড করতে হবে কোনটা এইটাকে এইটাকে কি করতে হবে অ্যাভয়েড প্লিজ অ্যাভয়েড ঠিক আছে এটাকে অ্যাভয়েড করো ওকে এইটাকে ধরো ওকে ওকে তাহলে আমরা এটা কি লিখতে পারি এছাড়া যে শি ডিড নট হেল্প দ্য পুয়ার শি ডিড নট হেল্প দা হেল্পলেস বলতে পারো হেল্পলেস অথবা বলতে পারো পোর ঠিক আছে পোর বা পোর পিপল সো এই ভাবে করে আমাদের কি হবে এই ভাবে করে আমাদের অল দো দয়ের কাহিনী শেষ হবে বলো এই পর্যন্ত কারা কারা বুঝছো বুঝো নাই এখন কি গল্প শোনাবো নাকি গান শোনাবো নাকি কি করব বলো তোমরা বলো বুঝতে পারছো কি না এই পর্যন্ত বলো কেমন লাগতেছে অনেক দিন পরে আসলাম তো সো কেমন লাগতেছে এনভায়রনমেন্টটা কেমন বলো পরিবেশটা ঠিকঠাক আছে কিনা আমি একটু দেখি কমেন্ট বক্সে ঠিক আছে ওকে

ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে একটু পরে গান হচ্ছে শেষে যাওয়ার সময় ঠিক আছে ওকে ওকে ডান তাহলে চলো ই নাম্বারটা দেখি ওয়াও ই নাম্বারটা আরো মজার একটা নিয়ম আমাদের শিখাবে চলো দেখি উই আর আ ফ্রি নেশন নাও আমরা হচ্ছি একটি স্বাধীন দেশ বর্তমানে তাহলে উই আর আ ফ্রি নেশন নাও আমরা বর্তমানে একটি স্বাধীন দেশ ঠিক আছে নাইনটিন সেভেন্টি ওয়ান ইজ দ্য ইয়ার হোয়েন এখন এটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং হোয়েন থাকলে যে প্রবলেমটা হয় হোয়েন থাকলে আমরা অনেক সময় দেখি ঠিক আগের অংশটা কি থাকতে পারে ঠিক আগের অংশটা হচ্ছে প্রেজেন্ট থাকতে পারে কিন্তু পরের অংশটা আলটিমেটলি পাস্ট হয়ে যায় এইটা আমরা অনেকে দেখি আবার আগের অংশটা পাস্ট থাকে পরের অংশটা পাস্ট হয় অথবা পাস্ট পারফেক্ট হয় সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে সাধারণত গ্রামারিয়ান যারা আছে যারা হচ্ছে নেইটিভ স্পিকার তারা এগুলাকে তারা হচ্ছে নিজেদের মতো বলতে থাকে ঠিক আছে তাদের কাছে এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না বিকজ তাদের হচ্ছে মাতৃভাষা সো তারা যেমন ইচ্ছা তেমন ইউজ করতে পারে জাস্ট লাইক আস আমরা যেমন আমাদের বাংলা ইউজ করি এখন মজার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আলটিমেটলি আমরা যখন এগুলাকে ইউজ করব ঠিক আছে একটা জিনিস হবে। যে 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 থাকতে পারে। আগের অংশ কি কি ইজ ইজ আছে মানে হচ্ছে কিন্তু আমরা পরের অংশ কি করব পাস্ট করব তাহলে এর ক্ষেত্রে আমরা কিছু ভ্যারাইটি দেখি ভ্যারাইটিটা আমরা একটু আগে বলি তারপর হচ্ছে আমরা অন্য কাহিনী করব ঠিক আছে ওয়েনের আগে যে ভ্যারাইটিটা দেখি এটা একটু বোঝার চেষ্টা করি এই হোয়েন হচ্ছে মানে হচ্ছে যখন ঠিক আছে সো ওয়েন দিয়ে যখন বাক্যাংশ গুলো যুক্ত হয় ওয়েন দিয়ে যখন ক্লজ গুলো যুক্ত হয় ক্লজ মানে কি আমার আলটিমেটলি বাক্যাংশ তখন বেশিরভাগ বাক্যাংশ কি হয় পাস্ট হয় কি ফর্মে হয় পাস্ট ফর্মে হয় এখন কোন কোন বইয়ে হুম তোমরা যারা ভালো ভালো নিয়ম পড়তে পারো আমি এত নিয়ম ভালো জানি না বাই দাবে আমি হচ্ছে ডিরেক্ট ইউজে বিশ্বাসী ঠিক আছে সো নিয়ম টিয়ম দেখতে আসলে পারি না বা বুঝি না সো খেয়াল রাখবা যে ওয়েন এর পরের অংশটা বেশিরভাগ সময় কি হচ্ছে আমার পাস্ট হচ্ছে তাহলে এই পাশে আমার প্রেজেন্ট থাকুক ইট ডাজেন্ট ম্যাটার এই পাশে বাংলাদেশ বাংলাদেশ আবার অনেকে ভাবতে পারো যে ভাই বাংলাদেশ কেন লিখবো এখানে তো উই আছে তাহলে যুক্ত যুক্তিযুক্ত কোনটা বেশি যুক্তিযুক্ত হচ্ছে উই তাই না তাহলে এই যে উই লিখলাম বাংলাদেশ লিখলে অবশ্যই আমাকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে উই লিখলে সেটা করতে হবে না সো নাইন্টিন সেভেন্টি ওয়ান ইজ দ্য ইয়ার ওয়েন ও উই গেট বলা যাবে না কারণ গডটাই হচ্ছে ভি টু তাহলে উই গট ইন্ডিপেনডেন্স এখন ভারতের পরে কি ইউজ করবা বলতো ভাইয়ারা সোনামণিরা এই ইন্ডিপেনডেন্সটা কোন পার্টস অফ স্পিচ ওচ একটু লিখতে ভুল হয়ে গেছে দাঁড়াও ঠিক করে দিচ্ছি কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই ইন্ডিপেনডেন্স ডি ই এন সি ই ওকে ডি এন সি ই আমাকে বলো কোন পার্টস স্পিচ দেখি কে বলতে পারে দেখি কে বলতে পারে যে ইন্ডিপেন্ডেন্স কোন পার্টস স্পিচ আমি একটু দেখি দেখি আমার যত ভালো বাচ্চা কাচ্চা গুলো আছে তারা কি লিখতেছে একটু দেখি ইন্ডিপেন্ডেন্স কোন পার্স অফ স্পিচ আচ্ছা একজন লিখছে নাউন নাউন উই বিকাম ইন্ডিপেন্ডেন্ট এটাও পারফেক্ট তাহলে ইন্ডিপেন্ডেন্টই কোন পার্স অফ স্পিচ আর ইন্ডিপেন্ডেন্সই কোন পার্স অফ স্পিচ এটা কি আমাদের জানা উচিত কি উচিত না আমাকে বলো তোমরা এটা আমাদের জানা উচিত তাহলে যারা যারা জানি না তাদের জন্য একটা ট্রিক আছে কি ট্রিক আছে জানি ভাইয়া কি ট্রিক আছে বলো তো যে সাধারণত এই ধরনের বাক্যগুলা যেমন ফ্রিডম ফ্রিডম মানে হচ্ছে কি স্বাধীন তাই না তাহলে যখন তোমাকে এই ধরনের বাক্য দিবা যে ইন্ডিপেন্ডেন্স বা হচ্ছে হ্যাঁ ঠিক আছে তোমরা যারা যারা লিখতেছো ওকে নাইস গুড গুড তাহলে এরকম জিনিস মনে রাখতে হবে যে শেষে যেই যে সি এন সি থাকে এগুলা নাউন কে বোঝায় তোমরা যারা ক্লাস 9 10 এর সাফিক্স প্রিফিক্স ভালো করে পড়ছো তাদের জন্য এগুলা ইজি সবার যখন 9 10 এর ব্যাচ আসবে বা সাফিক্স প্রিফিক্স তোমরা পড়তে চাবা তখন আমরা সাফিক্স প্রিফিক্স আর প্র্যাকটিস ক্লাস দিব তখন মজা পাইবা অনেক ইনশাআল্লাহ তাহলে উই গট ইন্ডিপেন্ডেন্স আমরা নাউন হিসেবে ইউজ করি আরেকজন কি বলছে আরেকজন বলছে উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট দুইটাই প্যারেক্ট তাহলে একটু দেখি তাহলে আমরা একটু দেখি এটা একটু এখানে লেখার চেষ্টা করি ধরো ওয়ান ইজ দা ইয়ার লাল কালি দিয়ে লিখি রক্তক্ষই যুদ্ধের মাধ্যমে অর্জন করছি তো ওয়েন উই ইন্ডিপেন্ডেন্স মানে আমরা স্বাধীনতা অর্জন করেছি এটা হচ্ছে আমার আলটিমেটলি নাউন এটা হচ্ছে আমার নাউন এছাড়া আমরা কি লিখতে পারি যেমন তোমরা লিখলা যে ওয়েন উই বিকেম কখনোই কিন্তু এটা বিটু টু কখনোই কিন্তু বিকাম লেখা যাবে না কি লিখতে হবে ওয়েন উই বিকেম ইন দি রাইট আর এই ইনডিপেন্ডেন্ট হচ্ছে কি আলটিমেটলি অ্যাজেক্টিভ অবস্থা স্বাধীন হয়েছি স্বাধীনতা অর্জন করেছি স্বাধীন হয়েছি এই যে চিনতে হইলে এত মুখস্থ করতে হয় না বুঝে বুঝে পড়লেই হয় অবস্থা যে কোনো কিছুর অবস্থা হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে স্বাধীন হয়েছি এটা একটা অবস্থা আর স্বাধীনতা অর্জন করেছি এটা একটা অর্জন একটা নাম অর্জনের নাম তাই এটা হচ্ছে নাও না এটা অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে আমার বিটু সো এইভাবে করে পড়তে হবে কি বলো তোমরা ঠিক আছে বুঝে বুঝে পড়তে হবে জানে একটা পড়ার কারণে উই গট আওয়ার ফ্রিডম এক্সিলেন্ট সুন্দর লিখছো তুমি ফারিহা ফাহিম লেখছে আওয়ার লিবারেশন ওয়ার ওকার্ড

আমাদেরকে বুঝাত তো আবার খুব একটা মানে কি হই নাই ওনাটা ব্যাক পেতে হয় নাই ঠিক আছে আচ্ছা এবার আসুন এফ નંবারে এফ નંবারে কি আছে দেখো এফ નંবারে কি আছে বলছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তার মানে ইংলিশকে বলছে একটা আন্তর্জাতিক ভাষা দেখো ইন্টারন্যাশনাল এ যে আই আছে এইজন্য এন বসছে তাহলে যেখানে যাই পড়বা না কেন হ্যাঁ যেখানে যাই পড়বা না কেন গ্রামারটাকে একটু খেয়াল রাখবা যে তোমার গ্রামারটা আলটিমেটলি ঠিক আছে কিনা তোমার আলটিমেটলি পড়ার সেকশনটা ঠিক আছে কিনা কারণ এইটা তোমাকে অনেক বেশি ডিটারমাইন করবে কিসে এটা অনেক বেশি ডিটারমাইন করবে হচ্ছে আলটিমেটলি তুমি কি করতে চাচ্ছ আলটিমেটলি তোমার দ্বারা ঠিক মতো কাজকর্ম হচ্ছে কিনা সো এই জিনিসগুলা তোমাদের একটু কি রাখতে হবে এগুলো হচ্ছে মাথায় রাখতে হবে ঠিক আছে এগুলোকে কি রাখতে হবে এদেরকে এগুলোকে মাথায় রাখতে হবে মাথায় যদি থাকে আলহামদুলিল্লাহ আরো কোনো সমস্যা পড়বে না ওকে খেয়াল করো দেখো এই ক্যান নট যেহেতু আছে তাহলে তোমাদের মাথায় কিন্তু এখন একটু নতুন কিছু ঢুকাই দিতে হবে আমাকে সেই ঢুকাই দিতে হলে কি করতে হবে সেটা আমি একটু দেখি হ্যাঁ কমেন্ট বক্সে যারা লিখতেছো থ্যাংক ইউ তুমি আসো আমরা দেখি এটা কি করা যায় ইংলিশ ইজ এন্ড আহ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ইউ ক্যান নট গেট এ গুড জব দেখেই বুঝতে পারতেছো ক্যান নোট গেট গুড জব এটা হচ্ছে ঠিকঠাক করে দাগটা দিই নালে তোমরা যখন লেকচার শিট পাবা তাহলে লেকচার শিটটা তোমরা সুন্দর করে পাবা না আমি একটু ঠিক করে দাগ দিই ওকে ডান এই যে দেখো ইউ ক্যান নট গেট এ গুড জব এইটা কি যেন বাবা এইটা হচ্ছে আমার মেন ক্লজ এটা হচ্ছে আমার মেইন ক্লস তাইলে আমাকে কি ব্যবহার করতে হবে স্যার আমাদেরকে ব্যবহার করতে হবে একটা কি ক্লস আমাকে ব্যবহার করতে হবে আলটিমেটলি আলটিমেটলি আমাকে ব্যবহার করতে হবে কি বলো 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 আমাকে ব্যবহার করতে এমন একটা বাক্যাংশ যেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস সো চলো আমরা একটু দেখি যে সাবঅর্ডিনেট ক্লস কেমন হতে পারে এই ধরনের ক্ষেত্রে যে ইউ ক্যান নট গেট এ গুড জব তার মানে তুমি বুঝতেই পারতেছো এইখানে কিন্তু কিছুটা কিছুটা কি এখানে হচ্ছে কন্ডিশনাল ইউজ করতে হবে কি করতে হবে কন্ডিশনাল ইউজ করতে হবে কিন্তু এখানে কন্ডিশনাল ইউজ করতে হলে আমাদেরকে আবার সেই সেকেন্ড কন্ডিশনালটা ব্যবহার করতে হবে যেটা হচ্ছে একটু হজবড়ল হয়ে যায় আমাদের প্ল্যাটফর্মের মতোই সো এই টাইপের ক্ষেত্রে যে তুমি এইটা ছাড়া এটা পাবা না আলটিমেটলি বাংলা ভাইবটা কেমন আসে তোমার ভিতর থেকে কেমন ভাবে আসে যে যদি তুমি এই ভাষাটা না জানো তাহলে তুমি ভালো ভালো কোনো জব পাবা না এই ভাষাটা না জানলে এই সম্ভব না তাহলে আমি যখন দিতে যাব। তখন পাওয়া আমার মাথার ভিতরে এইটা আসবে তাহলে আমরা কি বলতে পারি আমরা উইদাউট ইউজ করতে পারি আমরা কি ইউজ করতে পারি উইদাউট মনে রাখবা এই ধরনের আহ সেন্টেন্স আমরা ইউজ করতেই পারি সেখানে সব জায়গায় যে আমাদেরকে আনলেস অথবা ইফ এগুলা ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই সব জায়গায় যে আনলেস বা ইফ ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই আমরা উইদাউট বা বাই এই দুইটাই ইউজ করতে পারি সো এইখানে আমরা মেইনলি যেটা করতে পারি সেটা হচ্ছে উইদাউটের ইউজটা করতে পারি তাহলে উইদাউটের ইউজ করলে আমরা কি হবে আমি একটু দেখি একটু দেখি যে ধরো আমি এখানে লিখলাম কমা দিয়ে যে ইউ ক্যান নট গেট আ গুড জব চাইলেই আমি এখানে একটা ইফ অথবা আনলেস ইউজ করতে পারতাম কিন্তু আমি এখানে কি ব্যবহার করব জানো আমি এখানে ইউজ করব হচ্ছে উইদাউট তার মানে কি এইটা না জানলে উইদাউট নোয়িং দ্যাট তাহলে উইদাউট এর পরে যে ভার্বটা বসে উইদাউট লার্নিং উইদাউট নোয়িং ইট এই ইটকে ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজ তাহলে উইদাউট লার্নিং বা নোয়িং মনে রাখবা উইদাউট এর পরে সবসময় ভার ওয়ান প্লাস আইএন জি হয় এইখান থেকে শিক্ষা হচ্ছে আমাদের এইটা এই এই লাইনটা থেকে এইটা হচ্ছে আমার শিক্ষা যে উইদাউট এর পরে এরকম হয় সিমিলারলি সিমিলারলি বাই এর পরেও একই ভাবে হয় তাহলে আমি একটা উদাহরণ দিয়ে দেই যে বাই রিডিং দিস বুক বাই রিডিং দিস বুক ইউ ক্যান ইউ ক্যান লার্ন অ্যাবাউট ইউ ক্যান লার্ন অ্যাবাউট ইউ ক্যান লার্ন এনিথিং এখানে আমি বক্স দিয়ে দিলাম তোমরা যা মন তা শিখো এটা আমার সমস্যা নেই সো বাই রিডিং দিস বুক ইউ ক্যান লার্ন অ্যাবাউট হোয়াট আচ্ছা ধরো আমার ক্রিকেট অনেক পছন্দ আমি লিখে দিলাম ইউ ক্যান লার্ন ক্রিকেট তাহলে এই বইটা পড়ার মাধ্যমে তুমি ক্রিকেট সম্পর্কে জানবে কথার কথা তাহলে আমাদের লক্ষ্যটা কি লক্ষ্যটা হচ্ছে এই যে এটা এখানে লক্ষ্যটা কি হয়েছে ভি ওয়ান প্লাস আইএনজি হয়েছে সো ভি ওয়ান প্লাস আইএনজি তোমাকে যাবে না ভোলা ঠিক আছে ওকে সবকিছু আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তাহলে তোমাকে কি ভোলা যাবে না এই উইদাউট বা বাইয়ের পরে সবসময় এরকম হয় এখানে তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর জিনিস লিখতেছো আমি অলরেডি দেখছি আমি একটু রিফ্রেশ দেই আমি একটু রিফ্রেশ দিই তাহলে হয়তো আমি আর সুন্দর কিছু দেখতে পাবো বিকজ ইউ গাইজ আর এক্সিলেন্ট ইউ গাইজ আর কি বলবো ইউ গাইজ আর ওয়ান্ডারফুল তাই না সো ওয়ান্ডারফুল যেহেতু তোমরা সেহেতু আমরা এখানে চাইলে কি করতে পারবো দেখবো যে তোমরা কি কি ইউজ করতেছ ওকে ডান আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ভেরি গুড হ্যাঁ আনলেস আমরা ইউজ করতে পারবো কোনো সমস্যা নাই বাট আমরা এগুলা ইউজ করতে পারবো উইদাউট লার্নিং উইদাউট নোয়িং উইদাউট প্র্যাকটিসিং ঠিক আছে যে কোনো কিছু উইদাউট লার্নিং ইংলিশ আহ সুস্মিতা তুমি এখানে লার্ন লিখলে হবে না উইদাউট এর পরে লার্নিং হবে ঠিক আছে এটা মাথায় রাখবো ওকে 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 ডান ইফ ইউ লার্ন ইট ওয়েল এটা হয় হয় নাই তোমার রিফাতুল রিফাতুল এই এই পাশে যদি নেগেটিভ থাকে পাশেও দিতে তুমি এটা দিতে পারবা ইফ ইউ ডু নট লার্ন ইফ ইউ ডু নট লার্ন ইট ওয়েল এত বড় বাক্য লেখার কোনো প্রয়োজন নাই এইসব ক্ষেত্রে মাথায় আনবা যে আমরা কি ইউজ করতে পারি উইদাউট আর ইফ এইটা হচ্ছে ইউজ করা সবচেয়ে ইজি মাধ্যম এখন বলো কারা কারা বুঝেছ তারা মনে রাখবো উইদাউট আর ইফ হচ্ছে এটা ইউজ করা সবচেয়ে ইজি থেকে ইজিয়াস্ট মাধ্যম এইটা যেন আমাদের ভুল না হয় এটা যেন আমরা ভুল না করি ঠিক আছে তো এই পর্যন্ত কারাগারা বুঝছো আমাকে বলো এই পর্যন্ত কারাকারা বুঝছো আমাকে বলো এই পর্যন্ত কারাগারা বুঝছো আমাকে বলো ঠিক আছে আচ্ছা যারা যারা বুঝছো তাহলে তা আলহামদুলিল্লাহ তাহলে এখন দেখো এই জি নাম্বারটা আমরা একটু দেখার চেষ্টা করি জি নাম্বারটা কি বলছে তার আগে হচ্ছে ওকে আমাকে একটু এক মিনিট ব্রেক দাও গিভ মি ওয়ান মিনিট তোমরা একটু লাইনে থাকো আমি হচ্ছে এখনই আসতেছি আমি হচ্ছে একটু পানি পান করি নিই গলাটা ব্যথা করতেছে সরি সরি খুবই দুঃখিত একটু পানি পান করি তোমরা একটু থাকো তোমরা একটু তোমরা একটু মানে একটু বিশ্রাম নাও তারপর হচ্ছে আমরা আবার শুরু করতেছি ঠিক আছে ওকে ডান ওকে ডান ঠিক আছে ওকে ডান তোমরা একটু সময় দাও আমাকে হ্যাঁ আমি আসতেছি okay so thank you to তোমরা একটু ধৈর্য ধরে বসে আছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে ধন্যবাদ বিকজ ধৈর্যটা অনেক বড় জিনিস ধৈর্যটা সবাই ধরতে পারি না আমরা সো যারা যারা ধৈর্য ধরে বসে আছি তাদেরকে অনেক ধন্যবাদ ইউ আর গোয়িং টু লার্ন সামথিং নিউ আরেকটা নতুন জিনিস শিখতে যাবা আর পুরাতন জিনিসকে ঝালাই দিতে পারবা সো এটা এটা খারাপ না ওকে ডান ক্লিয়ার জি বুঝেছি থ্যাংক ইউ ভাইয়া ঘুম ভাইয়া ক্লাসটা কি সেভ করছি সেভ করলে পরে ক্লাসটা করতে পারবো তো ইনশাল্লাহ পরে ক্লাসটা করতে পারবো সো চলো আমাদের এখন যেই টার্গেট আমাদের টার্গেট কি আছে সিগমা তাйна সিগমা রুল সো আই ফাউন্ড দা বক্স এই ফাউন্ড হচ্ছে ভি2 আই ফাউন্ড দা বক্স ইন দা রুম আমি আমার রুমের ভিতর একটা বক্স পেয়েছিলাম দা বক্স ওয়াজ টু হেভি ফর এখন মজা আছে কিন্তু খেলা কিন্তু এখানে আছে কারণ হচ্ছে তুমি আমি সবসময়ে কি শিখছি কিন্তু এখানে কি আছে দা বক্স টু হেভি ফর তাহলে ভয় পাওয়ার কিছুই নাই ভাইয়া অনেকেই বিচলিত হয়ে যাও কিন্তু বিচলিত হওয়ার মতো কিছুই হয় নাই এই ফরের পরে এই ফরের পরে একটা অবজেক্টিভ ফর্ম বসাই দিতে হয় কি বসাই দিতে হয় মাথা মান মনোযোগ দিয়ে শোনো অবজেক্টিভ ফর্ম এই অবজেক্টিভ ফর্মটা বসিয়ে তারপরে তুমি কি করতে পারবা টু বসাইতে পারবা তারপরে যে রেগুলার নিয়ম আছে সেই নিয়মে হবে তাহলে চলো আমরা একটু দেখি যে অবজেক্টিভ ফর্ম বসিয়ে দিয়ে আমরা কিভাবে এটা করতে পারি ঠিক আছে চলো আমি একটু লিখে নিই বক্স ওয়াজ টু হেভি ফর ওকে দেখো আমি লিখি দা দা বক্স ওয়াজ টু হেভি ফর এখন ফর দেখে অনেকেই মাথা চুলকায় যে ভাইয়া টু লেখে নেই টু লেখে নেই এখন কি করব কিচ্ছু করার দরকার নাই এটার অ্যান্সারটা এইভাবে লিখে দাও কিভাবে লিখে দাও দা বক্স অস টু হেভি ফর মি টু লিফট অনেক সময় বক্স অনেক হেভি হইতে পারে তাই লিফ্ট মানে হচ্ছে উত্তোলন করা তাহলে টু এর পরে কি বসাইছি টু এর পরে ভার ওয়ান বসাইছি আর ভার ওয়ান বসানো মানে কি এটা হচ্ছে ইনফিনিটিভ এই ব্যবহারটার নাম হচ্ছে ইনফিনিটিভ এবং এইটা আমরা প্রচুর ইউজ করি এই টু ডট 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 টু এই টু ডট ডট টু মানে হচ্ছে এরকম একটা ইউজ যেখানে আমরা কি দেখতে পাই সেখানে আমরা দেখতে পাই যে এই জিনিসটা এতই এমন যে এটা করতে এমন এমন লেগেছে তো দুইটা দুইটা জিনিস আমার সামনে চলে আসে বাট ঘটনাটা একই জিনিসের সাথে কি সামঞ্জস্যপূর্ণ যে বক্সের সাথে আমার বক্সটা তোলার ব্যাপারটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি টু লিফট এই মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম একটু আগে যেটা শিখাই দিছি তাহলে ফর থাকলে কখনো ভয় পাওয়ার কোনো কারণ নাই ফর থাকলে কখনো ভয় পাওয়ার কোনো কারণ নাই তাহলে ভাই এরকম আরো কত বাক্য হইতে পারে এরকম আমরা বলতে পারি দা ওল্ড ম্যান দা ওল্ড ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক তার মানে কি এখানে ইজ আছে এরপরের অংশটুকু আমার কি করতে হবে কিন্তু আলটিমেটলি এখানে কোনো প্রকার পাস্ট না বসাইলেও চলে আলটিমেটলি এই বাক্যে টেন্সের সামঞ্জস্য না রাখলেও চলে তাইলে এই জিনিসটা মাথায় রাখতে হবে কখনো এটা নিয়ে বিচলিত হওয়া যাবে না যে ভাইয়া এখানে ওয়াস ছিল ওইখানে তো দেই নেই কি হবে কি হবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কারণ এইটা হচ্ছে তোমার কি সেন্টেন্স বলতে পারবা এইটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স এইটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স তাহলে এই সিম্পল সেন্টেন্স কে তুমি যদি বাবা কমপ্লেক্স বানাইতে যাও তাহলে সো ডট 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 এন্ড আনতে হয় দ্যাট আনতে হয় তাহলে আমি কি বলতে পারি দ্য বক্স ওয়াজ সো হ্যাভি হেভি যাই বলো না কেন দ্যাট

এই যে আমার সো আছে তখন যখন এইখানে ওয়াজ ইউজ করছি তখন এই কুড কে ইউজ করতে হবে কারণ এই কুড মোডাল ভার্বটাকে আমরা অনেক সময় পাস্ট হিসেবে ধরে নিতে পারি এই কুডটাকে আমরা পাস্ট হিসেবে পাস্ট ফর্ম হিসেবে ধরে নিতে পারি ঠিক আছে এবং এটা অনেক বইয়ে লেখাও আছে যদিও মোডাল ভার্ভগুলোকে কোনো নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কি হিসেবে ধরা হয় না কোনো নির্দিষ্ট টেন্স হিসেবে ধরা না পাস্ট ফর্ম হিসেবে ধরে নিতে পারি ওকে ডান ডান্স দ্য একটা করতে দিই তোমাকে এটা লিখতে দিলাম বলো আমাকে যারা যারা আসো চার পাঁচজন আমাকে হি ইজ টু ডিজঅনেস্ট দেখি কারা কারা এটা লিখতে পারে কারা কারা লিখতে পারে জলদি জলদি করে হ্যাঁ সময় হয়ে গেছে ঘুমাবা অবশ্যই ঘুমাবা কেন ঘুমাবা না বলো 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 এটা কি হবে বলো ওকে ডান হ্যাঁ হ্যাঁ বলো ওকে ওকে বলো দেখি কি হবে ওকে মি টু ক্যারি ইয়েস এস 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 এসে ওকে ঠিক আছে ঠিক আছে ওকে আই কুড নট আই কুড নট ক্যারি অন ওয়াও আই কুড নট ক্যারি অন তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে নো প্রবলেম ওকে হি টু ডিজনেস টু স্পিক দ্য ট্রুথ ওয়া টু ডিজনেস টু স্পিক টু স্পিক

ভার ওয়ান প্লাস আইএনজি হয় কি হয় ভার ওয়ান প্লাস আইএন জি হয় তাহলে বাক্যটা যদি আমি একটু দেখি আমাকে সামঞ্জস্য করে লিখতে হবে কিন্তু আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার এটা মাথায় রাখতে হবে যে আমি একটা দারুণ বিপদে ছিলাম হি কেম এ উইথ এ ভিউ টু তার মানে আমি একটা ডেঞ্জারে ছিলাম সে সেখানে এসেছিল আমাকে বাঁচানোর জন্য ধরে নিলাম ধরে নিলাম ওই যে নায়ক যেভাবে আসে নায়িকাকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য আসছে তাহলে হি কেম হ্যা উইথ এ ভিউ টু তাহলে আমি একটু লিখে ফেলি যে হি কেম তাহলে হি উইথ এ ভিউ টু ওয়াট বলতো আমাকে কি করছে আমাকে বাঁচাইতে আসছে তাই না তাহলে আমি এরপরে যেই ভার্ভটা ইউজ করবো সেই ভাবটা কি হবে হি কেম এয়ার উইথ এ ভিউ টু হেল্পিং মি আমাকে এই হেল্পিংটাকে ভি ওয়ান প্লাস আইএনজি দ্বারা লিখে দাও ঠিক আছে সো এই হচ্ছে কথা যে হি কেম হেয়ার ভিউ টু হেল্পিং মি ফ্রম দি ড্যাঞ্জার বা ফ্রম দ্য ড্যাঞ্জার তাহলে তুমি এইটুকু লিখে দিতে পারো বাক্যটাকে আরো সুন্দর করে দিলা তাহলে এইরকম তোমরা ইজিলি বুঝো যে উইথ এ ভিউ টুর পরে কি হয় তাহলে তোমাদেরকে একটা করতে দেই দেখি তো আমি করতে দেই আই আই ওয়েন্ট টু দ্য মার্কেট আমি মার্কেটে গিয়েছিলাম উইথ দেখি কারা কারা এটার অ্যান্সারটা দিতে পারে উইথ ভিউ টু হোয়াট আমরা হচ্ছে মার্কেটে গিয়েছিলাম কি করতে উইথ ভিউ টু হোয়াট আমরা মার্কেটে কেন গিয়েছিলাম দেখি 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 কারা বলে কারা বলে হ্যাঁ হেল্পিং নি হেল্পিং নি ওকে রিডিউসিং মি রিডিউসিং বানানটা ভুল হয়েছে সেভিং মাই লাইফ ওয়াউ সেভিং মাই লাইফ এক্সিলেন্ট সেভিং মাই লাইফ এক্সিলেন্ট সুন্দর লিখছো সাফা সাফা থ্যাংক ইউ থ্যাংক ইউ রেস্কিউইং মি থ্যাংক ইউ তাসমিয়া দারুন লেখছো দারুন লেখছো এটা হ্যাঁ রেস্কিউইং মি ঠিক আছে ঠিক আছে ভেরি গুড তাহলে আমরা বুঝতেই পারতাছি যে উইথে ভিউ থাকলে কি মেরে দিব উইথে ভিউ টু থাকলে হচ্ছে ভি ওয়ান প্লাস আই এনজি মেরে দিব তাহলে আমাদের ঘটনাটা শেষ হয়ে যাবে তাহলে দেখি কি বলছো ইয়া আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু

আচ্ছা এখানে আমরা বানানটা একটু ঠিক করে লিখি না হলে আবার ওই একই কথা লেকচার শিট হাতে পাওয়ার পর অনেকে হয়তো এটা বুঝতেই পারবে না সো ওকে উইথ এ ভিউ টু বাইং সাম নেসেসারি নেসেসারি স্টাফস কিছু গুরুত্বপূর্ণ জিনিস কিনতে আমি গিয়েছিলাম ওকে ডান তাহলে আমাদের আজকে বাকি রইলো আর কয়টা দুইটা দুইটার পরে আমাদের ক্লাস শেষ ঠিক আছে ওকে আই ক্যান নট রিকল হিজ নেইম ইট ইজ লং সিন্স তাহলে দেখো এই লং সিন্স এর ব্যবহার আই ক্যান নট রিকল হিজ নেইম আমি তার নাম স্মরণ করতে পারছি না আমি তার নাম স্মরণ করতে পারছি না একটা জিনিস তোমাদেরকে বলে দিই না বললে খারাপ হবে এই ক্যান এখানে যেমন কন্ট্রাক্টেড দেখছো না তুমি চাইলে পরীক্ষা এইভাবে লিখতে পারো তুমি বলতেই পারো ভাইয়া বোর্ড কোশ্চেনে যদি এরকম আসে তাহলে আমার লিখলে সমস্যা কি কোনো সমস্যা নাই কিন্তু এই ক্যান জায়গায় তুমি যদি এই ক্যান নট এইভাবে লেখো আলাদা লিখো অথবা একসাথে লিখো তাহলে আরো বেটার হয় আরো বেটার হয় ঠিক আছে সো একটু মাথায় রাখবা যাই হোক আই ক্যান নট রিকল নেম আমি তার নামকে স্মরণ করতে পারছি না ঠিক আছে ইট ইজ লং তাহলে সবসময় মনে রাখবা এইখানেও যেহেতু আমার এই পাশে কি আছে যে আমরা বলতেছি যে ইট ইজ লং সিনস তার মানে এই লং সিনস থাকলে এই পাশে যদি ভার ওয়ানও থাকে কি হবে হবে। লং সিন্ উই মেট লাস্ট আমাদের সর্বশেষ দেখা হয়েছিল এবং সর্বশেষ দেখা হয়েছিল তো পাঁচ টেন্সে তাই এখানে ভিটুই লিখতে হবে এখানে কেউ কিন্তু ভুলেও এটা লিখলে সম্পূর্ণ ভুল হয়ে যাবে বসাও তাহলে কিন্তু একটা মেজর ভুল হয়ে যাবে মেজর ভুল থেকে বাঁচতে হলে আমাকে কি করতে হবে এটা লিখতে হবে তাহলে ইট ইজ লং সিন্স নিয়মটা মনে রাখতে হবে ঠিক আছে এটা খুবই ইজি নিয়ম ছিল আশা করি এটা পারবা ইট ইজ লং উই আমরা সর্বশেষ দেখা করেছিলাম শেষে কি আছে টাইম উইল ডিসাইড বলে না সময় সবকিছু করে ফেলবে ডু ইউর বেস্ট ড্যাশ ড্যাশ ডু বেস্ট তাহলে এখন এখানে তোমার একটা ফ্রি হ্যান্ড রাইটিং এখানে না আর কোনো টেন্স বা কিছু না আলটিমেটলি বুঝতে হবে যে এখানে সামঞ্জস্যপূর্ণ বাক্য কি হয় যে সময় সবকিছু ডিসাইড করবে ডু ইউর বেস্ট তার মানে ডু ইউর বেস্ট ইউজ অফ ইট অর্থাৎ এটা সর্বোচ্চ ব্যবহার করো এটা সঠিক ব্যবহার করো সো বেসিক্যালি এই ধরনের সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ মুডের সেন্টেন্স কি আছে ইম্পারেটিভ মুডের সেন্টেন্স আমার কি আছে তাহলে দেখো আমাদের শেষেরটা হচ্ছে এরকম একটা ইম্পারেটিভ মুডের সেন্টেন্স যে ডু ইউর বেস্ট তারপর এরকম দেওয়া আছে সো আমরা জানি যে ইম্পারেটিভ মুডে ইম্পারেটিভ মুডে কি হয় এইরকম একটা অবস্থা হয় যে আমরা ভার্ব দিয়ে বাক্যটা শুরু করে ফেলি ঠিক আছে সো ডু ইউর বেস্ট ইউজ অফ ইট কেন লিখলাম সেইখানে আগেই বাক্যাংশের টাইম ছিল সো ইটটা আমরা বসাইছি কার পরিবর্তে টাইমের পরিবর্তে আশা করছি তোমরা সবাই মোটামুটি ক্লাসটা এনজয় করছো এবং সবাই মোটামুটি আশা করি কিছু কিছু জিনিস রিভাইজ দিয়ে ফেলছো এবং কিছু কিছু জিনিস হয়তো নতুন শিখেছো তো যে যেভাবেই দেখে থাকো না কেন ক্লাসটাকে আশা করি এটা তোমাদের কাজে আসছে এবং ইনশাল্লাহ আমরা এটা নেক্সট পার্ট নিয়ে খুব দ্রুত হাজির হব হয়তো কাল অথবা পরশু যে কোনো একটা সময়ে আমি নির্দিষ্ট করে টাইম বলতে পারছি না তাই তার জন্য সরি কারণ এখন মোটামুটি অনেকগুলো ক্লাস নিয়ে বিজি আছি মোটামুটি মানে আসলে রবির সাথে কিছু কাজ করতেছি আলহামদুলিল্লাহ রবি টেন মিড স্কুলের সাথে অনেকগুলো ক্র্যাশ করছে আসি আসলে সো এই কারণে হচ্ছে সেইভাবে সময় দিতে পারি না তার জন্য সরি 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 কিন্তু চেষ্টা করব হচ্ছে সামনে হচ্ছে তোমাদের সাথে চলে আসতে এবং এইভাবে অনেকগুলো ক্লাসে আমি যেন আসতে পারি দোয়া করবো আমার জন্য আর যেন আমি সুস্থ থাকতে পারি ঠিক আছে সো কারো যদি কিছু বলার থাকে জানার থাকে আমাকে আজ করতে পারো ওকে ভাইয়া ক্লাস রুটিনটা দিয়ে দেন না প্লিজ ওই যে বললাম যে আসলে রুটিনটা আপাতত তৈরি হওয়ার মতো অবস্থা নেই ভাইয়া কারণ হচ্ছে অনেক বিজি থাকতেছে ইউনিভার্সিটির একটা আছে পড়াশোনা টুকটাক তারপরে হচ্ছে ওই যে বললাম ক্র্যাশ কোর্স আছে কিছু পার্সোনাল ব্যাচ আছে সো এদেরকে দেখায় দেখায় আসাটা অনেক কঠিন হয়ে যায় কিন্তু ইনশাল্লাহ আমি আসব তোমাদের ভালোবাসা পেলে আমি ইনশাল্লাহ আসব এটা নেক্সট পার্ট নিয়ে আমি খুব দ্রুত তোমাদের সামনে হাজির হব এবং তোমাদেরকে আমি জানিয়ে দিব যে আমি কবে আসতেছি ঠিক আছে সো ইনশাল্লাহ নেক্সট ক্লাস কবে হবে আমি জানাই দিব ইনশাল্লাহ ভাইয়া কবে আবার ক্লাসটা হবে লাইভ লেট সি কবে আমরা নিতে পারি লেট সি আমরা কবে নিতে পারি আমি তোমাদেরকে জানাই দিব গ্রুপে একটু খেয়াল রাখো গ্রুপে একটু টাইম দিও একটু ঢুমাই রো ঠিক আছে আমি জানিয়ে দিব ওকে ঠিক আছে ভাইয়া বিজি পুরাই বিজি আহ ঠিক আছে শহীদুল আসলে শহীদুল মানে এতটাও বিজি না বাট একটু নিজেকে সময় দিতে হয় বাবা তো এই জন্য একটু আর কি হ্যাঁ ঠিক আছে এমনিতে কয়টাই করান ক্লাসটা আহ জানি না মম আমি 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 এখন হচ্ছে আসলে জানি না কয়টা ক্লাস করাই তাতে যখনই সময় পাই তখনই করাই ঠিক আছে সো যখনই আসবো তখনই জানাই দিব তোমাদের রেকর্ডড ক্লাসটা কি বাবা 100% পাবা তোমরা ক্লাসটা শেয়ার করতে পারো তোমার ফ্রেন্ডদের সাথে চাইলে তোমরা চাইলে এখন তোমরা ক্লাসটা শেয়ার করতে পারো মেসেঞ্জারে বা যে জায়গায় সো দ্যাট এনিওয়ান ক্যান ইউ নো সি দিস ওকে যে কেউ যেন এটা দেখতে পারে সো আর কারো যদি কিছু না থাকে থ্যাংক ইউ ভেরি মাছ সবাই আমার কাছ থেকেও ভালোবাসা নিবা তোমাদের কাছ থেকে ভালোবাসা নিচ্ছি ওকে সো আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো না হয় অনেক অনেক ধন্যবাদ গান গান আচ্ছা আচ্ছা ঠিক আছে গান গান মনে করো তুমি আমি চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে ভালোবাসা স্বপ্ন কে মনে কর তুমি আমি চলে গেছি সবুজ সেই গ্রামে থ্যাংক ইউ এভরিওান থ্যাংক ইউ ভেরি মাচ সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো অনেক পড়াশোনা হবে গান হবে অনেক কিছু হবে পার্সোনাল ব্যাচ পার্সোনাল ব্যাচ হচ্ছে এইখানে একটা পোস্ট দেওয়া আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়াচ্ছি একশো পঞ্চাশটা ক্লাস আছে আলহামদুলিল্লাহ একশো পঞ্চাশটা ক্লাস এক মাস হয়েছে ক্লাস নেওয়া শুরু করছি সাত আটটা করে ক্লাস হয়েছে অলরেডি সো যে কেউ যদি পার্সোনাল ব্যাচে আসতে চাও ফিল ফ্রি টু নক মি আমাকে মেসেজ দিও দ্যাট উইল বি ওকে সো সবাই ভালো থাকো ইনশাআল্লাহ খুব দ্রুত চলে আসব নেক্সট সেগমেন্টটা নিয়ে আমাদের হজবর্ল গ্রুপে এবং সবার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো থাকো